প্রিয় শিক্ষার্থী অনুশীলনী 9.1 এর ত্রিকোণমিতিক অনুপাতের প্রশ্ন ৩ থেকে এখানে যেটা দেওয়া আছে 15 cot A equal to বলা আছে 8 তো 15 cot A যদি 8 বলা থাকে দেওয়া আছে তাহলে আমি যদি লিখি যে only cot A তাহলে কি লেখা যায় 8 ভাগ 15 জিনিসটা এই পাশে গুণ আকারে আছে যদি পার্শ্ব চেঞ্জ করি তাহলে গুণ আকারে থাকলে হবে ভাগ আকারে তার মানে এই পাশে 8 অলরেডি ছিল তার 15 নিচে ভাগ আকারে চলে আসছে সো আমরা সাধারণত cot A সমান সমান কি জানি এখানে যদি ছোট করে লিখি তাহলে cot A সমান সমান জানি লম্বা tan A এর উল্টাটা তাহলে tan A যা সাধারণত কি জানি tan A সেটা জানি লম্ব বাই ভূমি তাহলে cot A কি হবে ভূমি বাই cot A হবে ভূমি বাই লম্ব তাহলে ভূমি বাই লম্ব মানে tan A এর উল্টাটা তাহলে ভূমি তাহলে এটা হচ্ছে প্রথমে ভূমি তারপর এটা হচ্ছে লম্ব তার মানে এখানে বলা আছে যে অ্যাঙ্গেল যেটা বলা আছে এটা হচ্ছে A এখানে আমি যদি নাম্বারিং করি একটা হবে A B C তোমরা নাম্বারিং করে নাও এটা হচ্ছে তার অ্যাঙ্গেল যদি এটা অ্যাঙ্গেল হয় তাহলে ভূমি এটা একটা বাহু এটা আরেকটা বাহু অ্যাঙ্গেলের সাথে এটার মধ্যে বড় আমরা জানি AC এটা হচ্ছে বড় তার মানে এটা হচ্ছে অতিভুজ তাহলে ভূমি হচ্ছে সাধারণত এটা হবে 8 এটা হবে 8 আর লম্ব সাধারণত তাহলে বলা আছে 15 এটা হবে 15 তাহলে লম্ব 8 আর 15 তাহলে অতিভুজ কত হবে অতিভুজ আমরা জানি যদি আমরা সূত্র লিখি অতিভুজের উপরও লিখতে পারি যে কমন সূত্র তাহলে আমরা লিখলাম অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সো লম্ব আর ভূমির মান দেওয়া আছে 8 স্কয়ার প্লাস ভূমি তার 15 তার স্কয়ার সো এখানে অতিভুজের মান এটা আমরা সাধারণত লিখতে পারি যে 64 প্লাস 15 × 15 সাধারণত 225 সো যদি গুণ করি তাহলে পাবো 225 তাহলে শুধু অতিভুজের ভ্যালু পাবো এই দুইটা যদি যোগ করি তাহলে পাবো 289 সো এটা সাধারণত যদি বর্গমূল করি আবার এটার উপরে যদি বর্গমূল করি তাহলে এটা আর এটা কাটা যাবে আর এখানে হয়ে যাবে তাহলে 17 তাহলে এই মানটা সাধারণত আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে 17 সো এটা আমরা জেনে গেলাম এখন বলা ছিল যে sin A এবং sec এর মান বের করো যেটাই বলা থাকুক এখন আমি সবকটা মান বের করতে পারবো cot এর মান দেওয়া আছে এখন আমি যদি বের করি একাধারে সবগুলা তোমাদের মানে লাগবে কাজে tan A এর মান যদি বের করি তাহলে কি হবে লম্ব বাই ভূমি তাহলে 15 হচ্ছে লম্ব আর 8 হচ্ছে ভূমি তারপর যদি sin A ক্যালকুলেট করি sin A সাধারণত লম্ব বাই অতিভুজ হচ্ছে 17 তাহলে cos A কি হবে ভূমি বাই অতিভুজ তাহলে 8/7 তাহলে এখানে যদি আমি বলি sec তার উল্টাটা cos এর বিপরীত তাহলে sec এর সাধারণত কত হবে 17/8 আর কি কিছু বলা ছিল আর যদি আমি এখানে উল্টাভাবে বের করি cos A তোমাদের সৃজনশীল কোশ্চেনে চাইতে পারে যে ভিন্ন রকম ভাবে তাহলে cos A কি হবে cos A আমরা জানি sin এর বিপরীত তাহলে sin এ ছিল 15/17 এবার হবে 17/15 সো এগুলো এইভাবে করে বের করা যাবে cot A সাধারণত 10 এর বিপরীত হবে যেটা আগে মান দেওয়া ছিল আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং পরীক্ষার হলে অ্যানসার দিতে পারবে 8 নম্বর প্রশ্ন 8 এ বলা ছিল যে A B C ত্রিভুজে B কোণের এক সমকোণ এই B কোণটা হচ্ছে 90 ডিগ্রি B কোণটা এক সমকোণ নাকি C কোণ এক সমকোণ তার মানে আমরা একটু सी कोण समान एक समकोण सो आमी एखाने लिखब सी एखाने होबे बी सी कोणेर मान एक समकोण सेटा बला आछे ए बी इक्वल टू 13 ए बी एटा होच्छे 13 तोमादेर कोश्चेने गिवेन आछे बीसी इक्वल टू 12 बीसी होच्छे 12 और किछु देওয়া নাই ए बी सी बी कोण होच्छे थीटा ए बी सी एटा होच्छे थीटा एटा एंगल হলে বাকি মানগুলা সব মানগুলা বের করতে বলা হয়েছে তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ারের এই ইকুয়েশন আমি যদি আবার যাই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 13 স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু 12 স্কয়ার লম্ব স্কয়ার প্লাস এসি স্কয়ার ভূমি স্কয়ার পার্শ্ব চেঞ্জ করব আমরা শর্টকাট পার্শ্ব চেঞ্জ করলে কি হবে 12 স্কয়ারটা এই পাশে লিখব প্লাস এসি স্কয়ার সমান সমান 13 স্কয়ার পার্শ্ব চেঞ্জ করার পরে AC টা আমরা আগে লিখব AC স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ারের সাধারণত 169 আর 12 যদি এই পাশে পার্শ্ব চেঞ্জ করি এবার শুধু 12 কে তাহলে এটার সামনে কি চিহ্ন আছে প্লাস তাহলে এই পাশে হবে মাইনাস এটাকে যদি ভাঙায় তাহলে হবে 144 12 গুণ 12 144 তাহলে এটা যদি হয় সো AC এর মান কত হবে বিয়োগ করলে পাওয়া যায় 25 সো এটার উপরও যদি স্কয়ার রুট করি আবার এখানে যদি স্কয়ার রুট করি তাহলে এদিকে এটা এটা কাটা তাহলে AC এর মান হবে 5 তাহলে AC এর মান হবে 5 এটা 5 এটা 13 এটা 12 সো AC এর মানটা অনেক ছোট ABC সমকোণী ত্রিভুজের C কোণ সমান এক সমকোণ আর AB 13 BC 12 AB 13 BC 12 এবং AC হলো নরমালি 5 সো তা ফিগারটা একটু চেঞ্জ হয়ে যাবে যদি আমরা এখন নতুন করে ফিগার ড্র করি সো এখন আমাদের যে মানগুলো বের করতে বলা হয়েছে আশা করি সবাই পারবো যে আমরা যদি এখন বলি যে tan a মানে tan থিটা কারণ থিটা তার অ্যাঙ্গেল তাহলে কি হবে লম্ব বাই ভূমি তাহলে থিটার বিপরীত বাহু কত 5 তাহলে এটা হচ্ছে 5 বিপরীত বাহু আর ভূমি হচ্ছে থিটার সাথে দুইটা বাহু আছে যেটা ছোট ছোট হচ্ছে 12 আর বড় হচ্ছে 13 তাহলে tan θ এত পেয়ে গেলাম তাহলে এর সাথে যদি cot θ বের করি তাহলে তার উল্টাটা হবে 12/5 তাহলে এই পাশে যদি sin বের করি sin θ সাধারণত লম্ব বাই লম্ব কত আছে 5 লম্ব বাই অতিভুজ অতিভুজ হচ্ছে 13 তাহলে sin এর বিপরীত কি হবে সাধারণত cos θ তার উল্টাটা 13/5 তাহলে এই পাশে যদি বের করি cos θ তাহলে কি হবে cos হবে নরমালি ভূমি বাই অতিভুজ ভূমি কত 12 অতিভুজ কত 13 তাহলে sec and কত হবে sec θ ইকুয়াল টু তার উল্টাটা 13/12 সো প্রায় অ্যানসারগুলো কাছাকাছি তোমরা আশা করি বুঝতে পারবে তারপরে 5 এ বলা আছে tan a given আছে সেটা বলা ছিল tan a a একটা কোণ tan a equal to √3 তো আমরা জানি tan এর সাধারণত কত লম্ব বাই ভূমি এটা জানি tan a তাহলে ধরো √3/1 যদি ধরি চিন্তা করি তাহলে কিন্তু √3 মান থাকে তাহলে লম্ব হচ্ছে √3 লম্ব আর ভূমি হচ্ছে 1 সো আমি লিখতে পারি √3/1 তাহলে কিন্তু মান উইরাই থাকবে সো এখান থেকে আমরা অতিভুজের মানটা সহজে বের করে নিতে পারবো যেমন কি বলা ছিল অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার √3 তার স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সো এখান থেকে আমরা লিখতে পারি যা AC স্কয়ার ইকুয়াল টু এটার সাথে স্কয়ার রুট এটা কাটা যায় আর এটা হচ্ছে প্লাস 1 1 এর উপরে স্কয়ার দিলে যা থাকবে তাই সো এটা হচ্ছে 4 so AC square equal to 4 so এখান থেকে উপপাশে যদি বর্গমূল করি তাহলে এটা হয়ে যায় রুটের উপর বর্গমূল এখানে যে 2 তার মানে এটার মান হচ্ছে নরমালি 2 সরি এটা হবে না এটার মান হবে 2 সো আমরা 2 পেলাম AC equal to 4 root সো এখানে হয়েছে 2 সো এখানে বের করতে বলা হয়েছে जे रूट थ्री साइन ए कॉजे এত এর সত্যতা যাচাই করো তো সো রুট থ্রি সাইন এ কজ এ ইকুয়াল টু 3/4 মানে এটা সমান সমান এটা এটা প্রমাণ করতে বলা হয়েছে। যদি প্রমাণ করতে চাই তাহলে সাইনের মানটা লাগবে। আমরা যদি এই পাশে লিখি ছোট্ট করে সাইনের মান কত হবে, সাইন এ সাধারণত আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব এখানে কত রুট থ্রি, লম্ব বাই অতিভুজ sin a, so এটা হবে √3/2 আর আরেকটা আছে cos a, তাহলে cos এর মানটা কত হবে আমরা জানি sin যদি হয় লম্ব বাই ভূমি তাহলে cos হবে লম্ব বাই অতিভুজ আর cos হবে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে 1 আর অতিভুজ হচ্ছে সাধারণত 2। সো এখন আমরা যদি বামপক্ষী মানটা বসাই সো √3 গুণ sin এর মান আমরা কত পেয়েছি √3/2 इंटू कजर मान कत पे कजर मान पे 1/2 सो एटा समान समान जो आमरा लिखी ए पाशे कत छिलो 3/4 सो एखाने तोमरा देखते पाबा √3 की होबे माने √3 तार स्कोयार सो ऊपरे साधारणत √3 तार स्कोयार और 2 4 तारे 3/4 सो एखाने आबार लेखा जाए एटा जे एटा आर एटा काटा काटा होले कि होबे 3/4 हो जाए समान समान 3/4 तार माने कि ए पाश समान तार माने एटा सत्य एबं ठीक आछे। धन्यवाद संगे थाकार जन्य। 6 नम्बर प्रश्नेर क ख ग तीनटार आंसरই তিনটাতে বলা আছে প্রমাণ করো যে, যেমন 6 এর ক তে বলা আছে প্রমাণ করো যে এটা যে 1/sec² a plus 1/cos² equal to 1 আবার খতে বলা আছে 1/cos² a minus 1/cot² equal to 1 গতে বলা আছে 1/sin² a minus 1/tan² a equal to 1 সো প্রায় তিনটা একই ধরনের সমাধান। আমরা যদি সবটাই লিখি যে বাম পক্ষ যে সাধারণত লিখি যে সবগুলাতেই একই জিনিস বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে লিখতে হবে। সো বাম পক্ষে সাধারণত 1/sec² a plus বলা আছে 1/cos² a সো আমরা জানি 1/sec² a 1/sec এটা আমরা জানি cos² a আবার আমরা জানি 1/cos² এটার মানে হচ্ছে sin² a সো cos² a plus sin² a এর মান 1 কিভাবে আসলো যে এখানে ব্যাখ্যাটা একটু খেয়াল করো যে আমরা জানি যে cos সমান সমান cos a সমান সমান 1/sec a আবার আমরা জানি যে sin a equal to 1/cosec a সো এখানে যদি আমরা লিখি যে 1/sec a ছিল 1/sec² ছিল তাহলে স্কয়ার তাহলে হবে cos² equal to cos² যদি উভয় পাশে স্কয়ার দেই তাহলে 1/sec² equal to cos² আবার এখানে যদি উভয় পাশে স্কয়ার দেই তাহলে 1/cos² equal to sin²। আবার এইটা আমরা সূত্র জানি যে sin² a plus cos² a বা sin² থিটা plus cos² থিটা equal to 1 আবার সেম ভাবে যদি আমরা এখানে লিখি যে বাম পক্ষ 1/cos² a minus 1/cot²। সো আমরা ইকুয়েশনগুলো সাধারণত জানি 1/cos সমান সমান sec² a minus 1/cot 1/cot equal to tan²। সো এই দুইটা sec² a minus tan² এই দুইটার মান আবার সূত্রে 1। সো কিভাবে আসে যে আমাদের বলা আছে যে সূত্রগুলোতে আমি এটা সূত্রগুলো লিখে দিচ্ছি। সো এটার সাধারণত cos আর 1/sec এর বিপরীত 1/cos যে sec এর বিপরীত সেটা আমি বলে দিলাম যে আবার sec a equal to 1/cos a উল্টা ভাবে আবার tan a হচ্ছে 1/cot a। সো এটা তোমরা জানো সম্ভবত। আর আরেকটা সূত্র আছে sec² a minus tan² a equal to 1 আমি আগের লেকচারগুলোতে দেখিয়েছি। সো তিনটাই সাধারণত ইকুয়েশন সো এই ইকুয়েশনগুলো থেকে আমরা এই ভ্যালুগুলো নিয়ে মান বসালে ডান পক্ষ সমান বাম পক্ষ আমরা পেয়ে যাচ্ছি। সো আমি এটা সাধারণত কি লিখবো, এটা আসলে সবার লাস্টে লিখে দেখাবো। আবার এখানে আমি লিখবো যে বাম পক্ষ 1 বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1 বাই টেন স্কোয়ার। 1 বাই সাইন আমরা জানি কজেকের বিপরীত, সো এটা আমরা সাধারণত এটা লেখার দরকার নেই, শুধু লিখতে পারি কজেক স্কোয়ার এ। আর 1 বাই টেন আমরা জানি সাধারণত কট স্কোয়ারের বিপরীত, সো 1 বাই কট স্কোয়ার এ। কজেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সূত্রের হচ্ছে 1। সো এখন আমরা কি কি সূত্র ইউজ করেছি, আমরা জানি যে সাইন এ হচ্ছে 1 বাই বিপরীত হচ্ছে কজেক এর বিপরীত। আবার জানি যে টেন হচ্ছে কটের বিপরীত, যে টেন এ ইকুয়াল টু 1 বাই কট। যদি এগুলোর উপর স্কোয়ার দিই উভয় জায়গাতে তাহলে কি হয়, সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 বাই কজেক স্কোয়ার এ, আবার টেন স্কোয়ার এ ইকুয়াল টু 1 বাই কট স্কোয়ার এ। উভয় পাশে যদি বর্গ করি তাহলে উভয়ই সমান থাকে। আবার সূত্র আরেকটা আছে যেটা আমরা জানি, আবারও আমি লিখে দিচ্ছি যে কজেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। কট স্কোয়ার কজ এ তার স্কোয়ার না, সো ইকুয়াল টু 1। এই সূত্রগুলো আমরা সাধারণত জানি। সো এখানে এই যে 1 আমরা পেয়ে গেলাম, সমান সমান একটু লিখে দিব ডান পক্ষ প্রমাণিত, সবগুলো তো তোমরা লিখে দিবে এটা যে প্রমাণিত। এখানেও সেম ভাবে লিখবে, আবার এক নম্বরও সেম ভাবে লিখবে আর কি। সো এখানে 7 এর ক, 7 এর খ এবং 7 এর গ এর সমাধানটা আমরা দেখব। সো বামপক্ষ সমান ডানপক্ষ মানে 1 প্রমাণ করতে হবে। সো আমরা ইউজুয়ালি সাধারণত বামপক্ষ আগে চেক করব যে বামপক্ষ সমান সমান ডানপক্ষ। সো তোমরা জানো যে উপরে সাইনে দেওয়া আছে, সাইনে 1 বাই কজেক, যেটা উপরে যদি 1 থাকে নিচে কজেক, যেহেতু 1 বাই কজেক ইকুয়াল টু আমরা জানি 1 বাই কজেক যেটা সাইনের সমান। সো এখানে আবার সাইনে প্লাস কজ এ, 1 বাই সেক যেটা এটা আবার কজের সমান। সো এখানে সাইনে ইন্টু সাইনে সাইন স্কোয়ার এ প্লাস কজ এ ইন্টু কজ এ, সো কজ স্কোয়ার এ। তোমরা জানো এটা সূত্র সমান সমান 1। সো এখানে খুব সহজেই প্রমাণ করা যায়। সো এটা কিভাবে লিখলাম তোমরা একটু খেয়াল করো এখানে ডিটেলসে, যে সাইন এ ইন্টু 1 বাই কজেক এ। এটা আলাদা আলাদা দুটো লেখা যায়, যে উপরে প্রথমটাকে যদি ভাঙ্গি তাহলে 1 বাই কজেক, যেটা 1 বাই কজেক সেটাই তো আবার সাইন, ঠিক আছে। সো এখান থেকে খুব সহজেই লেখা যায়। সো এখানে প্রমাণিত। আবার যদি এটাতে আসি যে বামপক্ষ সমান ডানপক্ষ, আমরা যদি বামপক্ষ দেখি, তোমরা একটু লিখে নাও, আমি একটু লিখে দিচ্ছি তাহলে অনেকেই আবার ভুল করবে। বামপক্ষ ইকুয়াল টু কী লেখা যায়, সেক এ বাই কজ এ। তাহলে আমরা যদি এটা আলাদা আলাদা লিখি, সেক এ ইন্টু 1 বাই কজ এ। সো আমরা সহজে এভাবে লিখতে পারি। আবার মাইনাস টেন এ ইন্টু 1 বাই কট এ। সো এটা আমরা সহজেই লিখতে পারি, তার মানে সেক এ ইন্টু 1 বাই কজ হচ্ছে সাধারণত আমরা জানি আবার সেক এ। আবার টেন এ, আবার এটা জানি 1 বাই কট এ, আবার হচ্ছে টেন এ। সো দুইটার স্কোয়ার অটোমেটিক হয়ে যাবে, যে দুইটার পাশাপাশি গুণ তাহলে এ। আবার মাইনাস টেন স্কোয়ার এ। সো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1, আমরা খুব সহজে জানি, এটাও প্রমাণিত। আবার এই লাস্ট অংশটা, সো এখানে বলা আছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ, আবার বলা আছে 1 বাই 1 প্লাস কজেক স্কোয়ার এ। সো এটার যদি আমরা বামপক্ষ দেখি তাহলে আমরা এইভাবে লিখবো 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ কে, কিন্তু আসলে শর্ট করে কিছু লেখা যায় না, কারণ সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1। সো 1 এর সাথে কখনই সাইন এবং কজের রিলেশন প্লাস হয় না, সো এটাকে ভাঙানো যাবে না সহজে। সো এই পাশের এটা যদি আমরা দেখি যে 1 বাই 1 প্লাস কজেককে আমরা সহজে লিখতে পারি যে 1 বাই সাইন স্কোয়ার এ। সো এখান থেকে এটা যা আছে তাই থাকবে, প্লাস এখানের এই অংশটাকে আমরা তো লিখতে পারি যে নিচের এটা যদি লসাগু করি তাহলে সাইন স্কয়ারে 1 এর নিচে 1 আছে মনে মনে সো 1 আর সাইন স্কয়ারে আবার 1 এর সাথে 1 দিয়ে যদি সাইন স্কয়ারের ভাগ করি তাহলে সাইন স্কয়ার এ পাওয়া যায় সো এই পাশে হবে সাইন স্কয়ার এ এ মাঝখানে এ প্লাস মাঝখানে এ প্লাস সো এটা হবে সাইন স্কয়ার এ দিয়ে যদি ভাগ করি সাইন স্কয়ার এ কে 1 পাওয়া যাবে 1 আর এই 1 যদি মাল্টিপ্লাই করি তাহলে 1 হয়ে যাবে সো লেফট মানে এই অংশটা যা আছে তাই থেকে যাবে আমরা আগেও বলেছি যদি এরকম নিচে দোতলা থাকে তো সেটাকে যদি আমরা উপরে গুণ আকারে নিয়ে যাই তাহলে উপরের রাশির সাথে গুণ এটা উল্টে যাবে সো এটা হবে sin স্কয়ারে আর এটা হবে 1 sin স্কয়ারে সো এখানে এটা যা আছে এটা কি ছিল 1/1 sin স্কয়ারে প্লাস এটাও নিচে 1 sin স্কয়ার এ আর উপরে শুধু 1 এর সাথে গুণ করলে sin স্কয়ার এ থাকে নিচে দুইটার মধ্যে একটা লসাগুতে একটাই আসবে 1 sin স্কয়ার এ তাহলে 1 sin স্কয়ার এ দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে 1 থাকে 1 এটা হবে 1 1 sin স্কয়ার এ দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে ইউজুয়ালি পাওয়া যাবে মানে 1 পাওয়া যাবে আবার 1 দিয়ে যদি sin স্কয়ার এ কে মাল্টিপ্লাই করি তাহলে sin স্কয়ার এ পাওয়া যাবে তাহলে উপর আর নিচে কিন্তু দুইটা সমান উপর যা 1 sin স্কয়ার এ নিচে 1 sin স্কয়ার এ যদি আমি কাটাকাটি করতে চাই তাহলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে নেব এবার আমি এরকম দেখাবো যে এটা সমান এটা সো সমান সমান 1 সো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পারবে এবং সঙ্গে থাকার জন্য এখন দেখব 8 নং প্রশ্নের উত্তর সো এটা একটু বড় এবং কিভাবে আসলে এটার সলভ করতে হবে বা এটা সহজে সমাধান করতে হবে সেটা এখন আমরা দেখব যেমন বামপক্ষে বলা আছে tan a / 1 - cot a प्लस cot a by 1 minus tan a सो আমাকে প্রমাণ করতে হবে মানে দেখাইতে হবে যে এটা সমান সমান sec a into cos a plus 1 সো একটু কমপ্লেক্স অনেকটা সহজভাবে উপস্থাপন করার জন্যই আজকের এই আমার পড়তে সো আশা করি প্রিয় স্টুডেন্ট তোমরা প্রথমে এদিকে একটু খেয়াল করো tan a 1 minus cot a আবার এদিকে cot a 1 minus tan a দেখো দুইটা রিভার্স কন্ডিশন সো আমরা মানে যদি আমরা সম্পর্কগুলো দেখি যে এখানে কোনো স্কয়ার নাই যেমন tan a স্কয়ার বা cot a স্কয়ার যদি আমি tan a cot এর এগুলার ইকুয়েশনগুলো তোমরা খেয়াল করবে যে তোমরা জানো যে sec স্কয়ার a minus tan a স্কয়ার a equal to 1 তার মানে একটু খেয়াল করো যেখানে যদি আমি 1 এর কোনো রিলেশনে যেতে চাই তাহলে স্কয়ার লাগবে সো আমি এখানে যেহেতু স্কয়ার নাই সেটা সহজে আমি স্কয়ার বানাইতেও পারবো না যদি আমি কমন নেই সেটাও নিচে 1 cot a 1 tan a থেকেই যাবে সেটাকে আমি সলভ করতে পারছি না যেহেতু এখানে নিচে কোনো কিছু নাই শুধুই মাত্র বলা আছে sec a * cos a কে +1 সো এই কারণে এগুলা tan a কে আমরা সহজে যে ফর্মুলা সহজে ভাঙানোর জন্য কোনো কিছু চিন্তা না করে যেমন tan a কে sin by cos a cot a কে cos by sin a এভাবে করে আমরা ভেঙে লসাগু গোসাগু করে এই ধরনের একটা সলিউশন বা সমাধান আমরা পাবো খুব সহজেই পাবো সো ওকে ডু মানে আমরা দেখি আর কি চেষ্টা করে যে বামপক্ষতে যদি যাই তাহলে tan a এটা যদি আসি tan a সমান সমান কি হবে নরমালি sin a বাই cos a আবার 1 cot a তাহলে কি হবে cos a বাই sin a একটু আমি তাড়াতাড়ি লিখছি আশা করি তোমরা আমার লেখাটা বুঝতে পারবে যে cot a তাহলে এটা আমি জানি cos a by sin a যেখানে আমি শুধু লিখে দিয়েছি যে tan a সমান সমান sin a by cos a cot a সমান সমান তার উল্টাটা cos a by sin a আবার 1 tan a নরমালি কি প্রথমে sin by cos সো এইভাবে একটা জিনিস পেয়ে গেলাম সমান 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 সমানে আমরা এখন এটা দেখো যে চারতলা একতলা দুইতলা তিনতলা চারতলা এগুলোকে আমি সাধারণত তালা আকারে বলি তোমরা সহজে বুঝতে পারবে চারতলাকে গুণ আকারে দোতলা করা যায় তো আমরা সেটা একটু করব এর পরের একটা লাইনের পরের লাইনে আমরা এখানে একটু সুন্দরভাবে লিখব যেমন sin a বাই cos a है ना हमारे किसी कोरान नहीं जगह टाते किंतु नीचे देखो जी एक टुक काज आते one minus cos a by sin है so आमी जो दी इटा लेखी जे common नहीं one है नीचे one आते one और sin a इटा लोशागु शादरंतो sin a আবার 1 দিয়ে যদি ভাগ করি তাহলে sin a পাওয়া যাবে তাহলে উপরে কি হবে 1 * sin a তাহলে এখানে হবে sin a माइनस sin a দ্বারা ভাগ করলে 1 পাওয়া যাবে 1 দ্বারা cos a কে মাল্টিপ্লাই করলে তাহলে cos a পাওয়া যাবে সো মানে একই ভাবে এই অংশটা সো এখন আমরা দেখতে পাই যে চারতলা যেটা এটাকে এখন আমার আর মাইনাস কানে কোনো মাইনাস চিহ্ন নাই একা একা तो এখন আছে sin a minus cos a সো এর চারতলাকে দোতলা যদি করতে চাই তাহলে আমরা এইভাবে আসব sin a by cos a উপরটা আগে লিখে ফেলব ইনটু যদি নিচেরটাকে আমি গুণ আকারে লিখতে চাই তাহলে উল্টায় দিতে হবে যেমন নিচে আছে sin a এটা যাবে উপরে sin a আর sin এর উপরে আছে sin a cos a এটা যাবে নিচে তাহলে sin a माइनस cos a प्लस আবার একই ভাবে সো আমরা চারতলাকে দোতলা করে ফেললাম গুণ আকারে প্রিয় শিক্ষার্থী তোমরা আবার একটু মনে করে রাখো যে প্রথম দুইটাকে আমরা যেমন আছে তেমনই লিখলাম উপরের দুইটাকে sin a by cos a গুণ নিচেরটাকে লিখব তাহলে নিচেরটাকে যদি আমি লিখতে চাই তাহলে তাকে উল্টিয়ে লিখতে হবে যেহেতু আছে ভাগ আকারে এটা হচ্ছে ভাগ মানে মাঝখানে একটা দাগ সো ভাগ আকারে আছে নিচেরটাকে গুণ আকারে লিখতে হলে তাকে উল্টায় লিখতে হবে সো এর পরের লাইনে যে তোমরা একটু দেখতে পাও যে কি করব আমরা তাহলে sin a কে গুণ করা যায় সো তাহলে গুণ করলে কি হয় sin a স্কয়ার তাহলে নিচেরটা দেখো যে cos a * sin a - cos a আবার এখানে কি sin a * cos a - sin a তার মানে এখানে কি উল্টাটা আছে আর কি যে cos a - sin a আর এখানে আছে sin a - cos a সো এখানে আমরা যদি এটাই লিখি যে cos a sin a - cos a এটা এভাবে লিখলাম এখন এই অংশটাকে আমরা যদি ঘুরে একটু লিখতে চাই এই অংশটাকে সেটা তোমরা দেখো কিভাবে লিখব ধরো আমি এভাবে যদি লিখতে চাই যেমন যদি এভাবে লিখি যে a - b কে যদি আমি লিখি যে মাইনাস সাইন কমন দিয়া a + b ঘুরে লিখতে চাই অথবা আবার যদি লিখতে পারি এভাবে যে মাইনাস b হ্যাঁ -b যদি কমন নেই তাহলে এটা কি ছিল + a এটাকে কি লেখা যায় -b যদি কমন নেই তাহলে b - a লেখা যায় তার মানে দেখো যে a - b এটাকে যদি আমি এভাবে লিখি a - b b - a যদি লিখি তাহলে এর সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসে a - b কে b - a চিহ্ন দিয়ে যদি উল্টা ঘুরে যদি লিখি যে b কে প্লাস এর আর a কে মাইনাস এর যদি করতে চাই তার সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে সো অনুরূপ ভাবে এইটাকে যদি আমি এরকম ঘোরাতে চাই যে cos a - sin a কে যদি আমি এইভাবে লিখতে চাই যে sin a - cos a কিভাবে লিখতে চাইবো যে এই যে এখানে দেওয়া আছে যে sin a টা প্লাস এর cos a টা মাইনাস এর তাহলে এখানে আমি যদি সেম ভাবে লিখি sin a টা প্লাস এর cos a মাইনাস এর এরকম ভাবে ঘুরিয়ে তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন আসবে সো এই মাইনাস চিহ্নটাই প্লাস এর সাথে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো এটা মাইনাস চিহ্ন পাবো কারণ প্লাস এ মাইনাসে মাইনাস তাহলে এরকম ভাবে কি হবে cos a তার স্কয়ার আর নিচে কি হবে sin a আর যেহেতু মাইনাস চিহ্নটা ঘুরে লিখছি তাহলে কি হবে sin a টা আগে হবে প্লাস এটা মাইনাসের মাইনাসটা প্লাসের তাহলে cos a পরে তাহলে sin a ছিল মাইনাসের হয়ে গেল sin a প্লাসের cos a ছিল প্লাসের হয়ে গেল cos a মাইনাসের এই যেখানে একটা মাইনাস চিহ্ন নিয়ে আসছি এই কারণে সো এখন আমরা যদি এটা সুন্দর একটা লসাগু গসাগু আবার করতে পারি যে cos a এখানে sin a - cos a এখানেও sin a - cos a সো এই উভয়ের মধ্যে কমন যে অংশটা সেটা আমরা লসাগুতে আগেই লিখে ফেলব তাহলে কমন কি আছে যে sin a - cos a sin a - cos a এটা হচ্ছে উভয়ের মধ্যে কমন আর সামনে আছে cos a এবং sin a দুইয়ের মধ্যে কেউ কমন নাই, তাহলে দুইটাই গুণ আকারে থেকে যাবে cos a ইন্টু sin a। তাহলে আমরা দেখি cos a আর sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a মানে ভাগ দিলে দুইটা কিছুই থাকবে না। আর cos a দিয়ে যদি ভাগ করি cos a sin a কে, তাহলে cos a চলে যাবে, শুধু থাকবে sin a। তাহলে sin a আর sin স্কোয়ার a এই দুই মিলে সাধারণত sin কিউব হয়ে যাবে। কিভাবে হলো আমি যদি এই পাশে লিখি, যে একটু খেয়াল করো a স্কোয়ার ইনটু a সমান সমান কি হবে, এটার উপর যদি 1 থাকে তাহলে 2 আর 1 প্লাস হয়ে 2 প্লাস 1 হয়ে যাবে a টু দি পাওয়ার 3। সেম ভাবে a স্কোয়ার ইনটু a তখন হয়ে যাবে a টু দি পাওয়ার 3। তাহলে সেম ভাবে নিচে sin এটা যদি উপরের সাথে গুণ হয় তাহলে sin স্কোয়ার a ইনটু sin a তাহলে হয়ে যাবে sin a কিউবে, মাইনাস सेम भावे sin sin সাথে চলে যাবে ভাগ দিলে sin a माइनस cos a এটাও শেষ হয়ে যাবে, থাকবে শুধু cos a। তাহলে cos স্কয়ার a ইনটু cos a তাহলে হবে cos কিউব a। তাহলে cos কিউব a এর যে ইকুয়েশন আমরা উপরে দেখতে পাই যে a কিউব - b কিউবের একটা ইকুয়েশন আছে, a কিউব - b কিউবের মতো, ওই যে sin a কিউব sin কিউব a - cos কিউব a। সো এটাতে আমরা কি লিখতে পারি যে a - b তার মানে sin a minus cos a into a square plus ab plus b square। সহজ ইকুয়েশন, আশা করি তোমরা অলরেডি জেনেছো ইকুয়েশনটা। তাহলে আমরা কি লিখতে পারি sin a minus cos a, আমরা চলুন এই লাইনের নিচে লিখি। সো তাহলে কি হবে a minus b, প্রথমে sin a minus cos a a minus b into a square plus ab sin a into cos a plus b square। আর নিচে কি থাকবে cos a into sin a minus cos a। তাহলে একটু দেখতে পাও তোমরা বন্ধু, ছোট বন্ধুরা, যে এই যে sin a minus cos a আবার এই যে sin a minus cos a, এইটা আর এইটা কাটা যাবে। কাটা গেলে যেহেতু দুইটাই সমান তাহলে শুধু কি থাকে, আবার দেখো যে sin স্কয়ার a আর হচ্ছে cos স্কয়ার a, দুইটা যদি মাঝখানে যোগ চিহ্ন থাকে তাহলে কি হয়ে যাবে 1, তাহলে এটা হচ্ছে 1 sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস sin a ইনটু cos a। তাহলে নিচে কি হবে cos a ইনটু শুধু sin a থাকে। তাহলে এখানে দেখো যে আমরা মাঝখানে প্লাস চিহ্ন আছে, সো মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে যদি আমরা আলাদা করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই cos a ইন্টু sin a প্লাস আমরা এখানে লিখতে পারি যে sin a উপরেরটা sin a ইন্টু cos a বাই cos a ইন্টু sin a। সো দুইটাকে আলাদা করতে পারি, যেমন এখানে বলা আছে যে 1 প্লাস sin a ইন্টু cos a, নিচে আছে cos a প্লাস sin a। তাহলে cos a প্লাস sin a সব জায়গায় রাখলাম cos a ইন্টু sin a, নিচেও cos a ইন্টু sin a, এখানে আবার এখানেও cos a ইন্টু sin a, আর উপরে হচ্ছে 1 প্লাস এত। তা দুইটা যদি লসাগু নেই তাহলে এই লাইনে চলে আসবে, এবং দুইটা লসাগুর পর থেকে যে আমরা সাধারণত ভাগ করলে 1 প্লাস এটা, সো এটা খুব সুন্দরভাবে চলে যায়। আবার রিভার্সে এভাবে লেখা যায়। এভাবে কেন লিখলাম, যে আমি জানি যে এটা এটা কাটা, এটা এটা কাটা, কাটলে শুধু কি থাকে যে 1 বাই cos a 1 বাই sin a। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই cos a ইন্টু 1 বাই sin a, 1 বাই sin a প্লাস 1 প্লাস 1। 1 কেন হলো, এই যে এটা কাটাকাটি করলাম এখানে কি থাকে 1, সো এখানে 1। সো এখানে দেখতে পাও 1 বাই cos a সমান সমান sec a, 1 বাই sin a ইকুয়াল টু cos a a প্লাস 1। সো এইটাই তোমাদের ছিল বামপক্ষে দেখানো। 8-এর খ, এখানে বলা আছে 1 বাই cos a 1 বাই tan স্কয়ার a প্লাস 1 বাই tan স্কয়ার a প্লাস 1 বাই cot স্কয়ার a ইকুয়াল টু 1। সো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে যেমন এটা সমান সমান 1 বলা হয়েছে যে প্রমাণ করতে, একটু টেকনিক মনে রাখবে। 1 তখনই হবে যদি এরকম হয় যে কোনো জিনিসে যে sin a ইন্টু কজ এ আবার কজ এ ইন্টু সাইন এক্সাম্পলের জন্য বলছি আর কি, ধরো সাইনে সাইনে কাটা কজে কজে কাটা সমান সমান ওয়ান। এই একটা কেস এরকম হতে পারে, অথবা যেমন হতে পারে অনলি সাইন এ বাই কজ এ। তো আমরা শেষ পর্যন্ত যোগ বিয়োগ করে এটা পেলে তার মানে এটা একটা কাটা সমান সমান হয়ে যাবে ওয়ান। অথবা আর একটা কেই যে হতে পারে সেটা হচ্ছে এরকম যে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান। সো এই যে আমরা এই ধরনের যদি সম্পর্ক মেক করতে পারি, যেমন এখানে বলা আছে টেন এ আর কটে, অথবা এই ধরনের সম্পর্ক যদি আমরা তৈরি করতে পারি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান, তাহলে এই যে এই কেসগুলো থেকে আমরা সাধারণত ওয়ান পেতে পারি। অ্যানাদারওয়াইজ আমরা ওয়ান সাধারণত পাবো না, কারণ যোগ করলে এই পাশে ওয়ান এই পাশে ওয়ান, যোগ করলে টু হয়ে যাবে। সো তোমরা বুঝতেই পারতেছো দুইটা লসাগু গোসাগু করতে হবে, লসাগু করে দেন উপরে নিচে কাটাকাটি করে আমরা এরকম একটা ওয়ান পাবো। অথবা হতে পারে এরকম যে মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন আছে এটা হতে পারে সাইন স্কয়ারে, এটা হতে পারে কজ স্কয়ারে, তাহলে দুইটা মিলে ওয়ান। সো চলো আমরা দেখি যে কীভাবে হবে। সো বামপক্ষ আমরা লিখলাম আর কি ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কয়ার এ, ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কয়ার এ। ওয়ান প্লাস টেন স্কয়ার এর কোনো ইকুয়েশান নাই, যেহেতু তোমরা দেখতে পাও যে ওয়ান প্লাস টেন স্কয়ার এ ইকুয়াল টু সেক স্কয়ার এ। আবার যদি আমরা লিখি কজেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান। সো এখান থেকে লেখা যায়, যেমন এখান থেকে লেখা যায় ওয়ান প্লাস টেন স্কয়ার এ ইকুয়াল টু কজেক স্কয়ার এ। কেমন ওয়ান প্লাস টেন স্কয়ার এ যে ওয়ান, টেনটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি লেখা যায়, বা আমি যদি লিখে দেখাই, ধরো এই লাইন থেকে এই লাইনে আমি লিখতে পারি এরকম সেক স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। এটা কি লেখা যায়, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা এখানে লেখা যায় যে তাহলে সেক স্কোয়ার এ সমান সমান পাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। সো এখানে দেওয়া আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ, তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস সেমভাবে ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এ আছে। সো এখানে যদি দেখি ওয়ান প্লাস কট, কট যদি এই পাশে যেহেতু মাইনাসের যদি ডান পক্ষে চলে যায় তাহলে ওয়ান প্লাস কট স্কয়ার এ, থাকবো কি কজেক স্কয়ার এ। সো আমি এটা লিখতে পারি কজেক স্কয়ার এ। সো খুব সহজ হয়ে গেল। কিভাবে হয়ে গেল এটা, ওয়ান আমি যদি ওয়ান বাই সেক স্কোয়ার, যেমন এটা সরাসরি আমি লিখতে পারি ওয়ান বাই সেক স্কোয়ার। যেমন আমরা লিখতে পারি, একটু খেয়াল করো যে মনে আছে কি না, যেমন কজ ইকুয়াল টু কজ এ ইকুয়াল টু ওয়ান বাই সেক এ, কজ থেটা ইকুয়াল টু ওয়ান বাই সেক থেটা, বা কজ এ ইকুয়াল টু ওয়ান বাই সেক এ। তাহলে কী লেখা যায়, কজ স্কয়ার এ বাই ওয়ান বাই সেক স্কয়ার এ, কজ স্কয়ার এ সমান ওয়ান বাই সেক স্কয়ার এ। তাহলে ওয়ান বাই সেক স্কয়ার এ আছে, তাহলে আমি লিখতে পারি কি সমান সমান কজ স্কয়ার এ, আবার ওয়ান বাই কজেক স্কয়ার এ। সো তোমরা জানো কজেক এ সমান সমান কজেক কার বিপরীত সাইন এ, তাহলে ওয়ান বাই সাইন এ। সো কজেক স্কয়ার এ ইকুয়াল টু ওয়ান বাই সাইন স্কয়ার এ, দুই পাশে আমি স্কোয়ার চিহ্ন দিলাম, তাহলে ওয়ান বাই কজেক স্কয়ার এ ইকুয়াল টু কী হবে সাইন স্কয়ার এ। সো কজ স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ ইকুয়াল টু ওয়ান। সো এই সহজেই প্রমাণিত হয়ে গেল, আশা করি খুব এনজয় করবে। থ্যাংক ইউ, সঙ্গে থাকবে। ৯ নং প্রশ্ন এবং ১০ নং প্রশ্নের সহজ সমাধানের ক্ষেত্রে ৯ নং প্রশ্নে কজ এ বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই ওয়ান মাইনাস কট এ ইকুয়াল টু সাইন এ প্লাস কজ এ। তোমরা একটু খেয়াল করো যে এখানে বলা আছে সাইন এ প্লাস কজ এ, তার মানে একটা সাইন প্লাস মাঝখানে চিহ্ন আবার কজ এ। সো এখানে কিন্তু ওয়ান নাই, সো দ্যাটস ওয়াই আমরা মাঝখানের সাইন প্লাস চিহ্নটা প্লাস চিহ্ন থেকে যাবে যেটা মনে হচ্ছে। সো আমরা প্লাস চিহ্ন পাবো। সো আমরা এখানে দেখতে পারি যে কজ এ টেন এ, মানে এগুলোর উপর কোনো স্কোয়ার নাই, তার মানে স্কোয়ারের যে সূত্র সেখানে আমরা যেতে পারছি না। কিন্তু নর্মালি টেন এ সমান সমান আমরা জানি যে এখানে আমরা লিখেছি টেন এ সমান সমান সাইন এ বাই কজ এ, তার মানে এটা আমরা ফর্মুলায় যেতে পারি সহজে। সো বামপক্ষ উপরে cos a cos a থেকে যাবে আর নিচে 1 - tan এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে sin a / cos a প্লাস सेम ভাবে এখানে আছে sin a আর নিচে হবে 1 - cos a / sin a so cot a হচ্ছে cos a / sin a আর tan a হচ্ছে sin a / cos a so এখানে উপরে যেটা আছে সেটাই থাকুক সেখানে কিছু করারও নাই আমাদের এখন আর নিচে যেহেতু মাঝখানে একটা মাইনাস চিহ্ন আছে সো আমি এখানে লসাগু নিতে পারি যে cos a এবং এটা নিচে মনে মনে 1 আছে যেহেতু 1/1 আমরা লিখতে পারি 1 আর cos এর লসাগু হচ্ছে cos a so 1 দ্বারা cos a কে যদি ভাগ করি তাহলে cos a পাওয়া যাবে 1 এর সাথে যদি গুণ করি তাহলে cos a থাকে cos a এটা হচ্ছে তাহলে sin a কারণ cos a কে cos দ্বারা ভাগ করলে 1 আর 1 এর সাথে গুণ করলে sin a সো এখানে পেয়ে গেলাম প্লাস সেম ভাবে এখানে এখানে দেওয়া আছে উপরে sin a আর নিচে তাহলে এখানে হবে sin a একই ভাবে সো এখন তিন তলা আছে উপরে একটা শুধুমাত্র cos a আর নিচে দোতলা আছে সো নিচের দোতলাকে যদি আমরা গুণ করে লিখতে চাই তাহলে কি হবে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে সেম ভাবে sin a উপরে ইনটু নিচের sin a উপরে চলে গেল আর এটা হবে sin a - cos a सो এখানে তোমরা দেখতে পাও cos a * cos a cos square a আর নিচে হচ্ছে cos a - sin a আবার सेम ভাবে sin square a আর নিচে হচ্ছে sin a - cos a সো এখন দেখতে পাবে যে আমরা যদি নিচের মানটাকে আগের মতো যেমন এখানে বলা আছে cos a - sin a আবার এখানে বলা আছে sin a - cos a তো আমরা দেখো যে আগে তোমাদের বলেছিলাম যে এভাবে আমরা লিখতে পারি যেমন a - b একে যদি আমরা b টা আগে নিয়ে আসি তাহলে b টা যদি আগে নিয়ে আসি এটাকে যদি পরে লিখি তাহলে a নরমালি প্লাস এর ছিল - b প্লাস a হওয়ার কথা তাই না এখন এটাকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দেই তাহলে এখানে এই মাইনাস সাইনটা এই প্লাস সাইনকে গুণ করে মাইনাস করে ফেলবে তার মানে সামনে একটা মাইনাস চিহ্ন দিলে BA - A লিখতে পারি BA - A তাহলে এরকম ভাবে আমরা এখানেও লিখতে পারি cos square A এটা cos A - sin A মাইনাস নিচেটাকে যদি ঘুরে লিখি এখানে ছিল cos sin a আগে তাহলে আমরা লিখব cos a আর sin a ছিল পরে আগে এখানে sin a পরে লিখব তার মানে sin a মাইনাস এর ছিল এটা sin এর ছিল প্লাস এর হয়ে গেছে মাইনাস এর cos a ছিল মাইনাস এর হয়ে গেলে প্লাস এর এখানে এই মাইনাস চিহ্নটা আমরা নিয়ে আসছি সো এখন আমরা লসাগু নিতে পারি দুইটাই সেম cos a - sin a তাহলে cos a - sin a দ্বারা যদি cos a একই सेम এখানেও যা এখানেও তা এখানে হরে যা এখানে লসাগু তা সো ভাগ করলে 1 সো 1 যদি cos a স্কয়ারের সাথে মাল্টিপ্লাই করি তাহলে cos স্কয়ার a থাকে সিমিলার ওয়েতে sin স্কয়ার a তার মানে এখান থেকে আমরা তো লিখতে পারি cos a - sin a এখানে cos a - sin a into cos a plus sin a এটা কিভাবে লিখলাম এটা লিখছি cos a square a - sin a square তার মানে a square - b square এই সূত্র আমরা দিয়েছি তার মানে a - b a + b এখন দেখো যে cos a - sin a নিচে আছে cos a - sin a যদি কাটাকাটি দিতে হয় তাহলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে কাটতে হবে তাহলে এটা এটা কাটা তাহলে থাকে কত cos a plus sin a সো এটাই তো প্রমাণিত cos a plus sin a বা sin a plus এই যে sin a plus cos a এটাই প্রমাণিত সো 10 নং প্রশ্নে বামপক্ষে এখানে বলা আছে টেন এ ওয়ান মাইনাস সাইন স্কয়ারে। এটা খুব সহজ, যেটা প্রমাণ করতে হবে টেন এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস সাইন স্কয়ারে ইকুয়াল টু সাইন এ। অনলি বামপক্ষে আছে সাইন এ, এটা আছে বামপক্ষে, এই জিনিসটা প্রমাণ করতে হবে। তার মানে টেন একে আমরা সহজে ভাঙাইতে পারি সাইন এ বাই কোজে, কিন্তু ওয়ান মাইনাস সাইন স্কয়ারে তার উপর স্কোয়ার রুট, তার মানে স্কোয়ার রুট উঠায় দিতে হবে যেহেতু ডানপক্ষে কোনো স্কোয়ার রুট নাই। তার মানে স্কোয়ার রুট কিসের সাথে ওঠে, আমরা ছোট্ট করে যদি এখানে লিখি তাহলে স্কোয়ার রুট এরকম যে এটার উপর যদি স্কোয়ার দিই তাহলে এটা কাটা সমান সমান এ থাকে। সো এই ধরনের একটা ফিচার্স আমি নিয়ে আসবো। সো সেই টার্গেটে আমি যদি লিখি টেন এ ওয়ান মাইনাস সাইন স্কয়ারে, এই যে দেখো যে এইদিকে সাইন স্কয়ারে প্লাসের ওয়ান হচ্ছে মাইনাসের, যদি সাইনটা আমি এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে ওয়ান মাইনাস সাইন স্কয়ারে সমান সমান কী থাকে কজ স্কয়ার এ থাকে। তাহলে আমি লিখতে পারি যে কজ স্কয়ার এ। আবারও দেখো যে সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে ইকুয়াল টু ওয়ান, যদি সাইনকে আমি ডান পক্ষে পাঠায় দিই ডান পাশে তাহলে কি হবে সমান চিহ্ন এই পাশে ছিল বাম পাশে ছিল, যদি ডান পাশে চলে যায় তাহলে এটা প্লাসের হয়ে যাবে মাইনাসের, তার মানে ওয়ান মাইনাস সাইন স্কয়ার এ থাকবে সমান সমান এই পাশে কী থাকে বামপক্ষে শুধু কজ স্কয়ার এ। তাহলে এই যে শুধু কজ স্কয়ার এ, তাহলে এই যে স্কোয়ার আর এ রুট এটা কাটা, তাহলে কি থাকে এজ ইউজুয়াল যে টেন এ ইন্টু কজ এ। তাহলে টেন একে আমরা সহজে ভাঙাইতে পারি সাইন এ বাই কজ এ ইন্টু কজ এ, তাহলে কজ এ কাটা শুধু থাকে সাইন এ। এই যে প্রমাণিত এটুকু। সো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী 11 নং প্রশ্ন। সো সেখানে একটু দেখো আর কি, এটা সুন্দর একটা লজিক আছে, খুব সহজ এটা লজিক তোমাদের মনে থাকবে। সেখানে দেখো বলা আছে সেক এ প্লাস টেন এ, আবার বলা আছে কসেক এ প্লাস কট এ সমান সমান ঠিক মাইনাসের অংশটা কসেক এ মাইনাস কট এ সেক এ মাইনাস টেন এ। তাহলে দেখো এই পাশের উপরে যা আছে এই পাশের নিচে তা আছে শুধুমাত্র মাইনাস চিহ্ন, আবার এই পাশে নিচে যা আছে এই পাশে উপরে তা আছে শুধুমাত্র প্লাস মাইনাসের ব্যবধান। সো আমরা একটা ইকুয়েশন সহজে জানি বন্ধুরা যে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান আমরা কী লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার জিনিসটা লেখা যায়, আমরা এটাকে যদি লেফট অ্যান্ড রাইট মানে ভাগনা করি, যে আমাদের প্রমাণ করতে হবে বামপক্ষ সমান ডানপক্ষ। যদি আমরা গুণ করে দিই এখন তাহলে দেখো খুব সহজে সমাধান হয়ে যায়, যে এটার উপরেটার সাথে নিচে আড়াআড়ি যদি গুণ করি তাহলে আমাদের কি হবে a প্লাস b a মাইনাস b। তাহলে আমরা একটু যদি ডিটেলসটাই লিখি, দেখো যে a প্লাস a মাইনাস b সমান সমান, যেহেতু জায়গা নেই আমরা নিচেই লিখি, তাহলে কসেক এ প্লাস কট এ প্লাসের আবার মাইনাসের কসেক এ মাইনাস কট এ, সো বা চিহ্ন দিয়ে। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কী হবে এ টেন স্কোয়ার সমান সমান কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। সো বামপক্ষ আমরা এখন যদি যাই বামপক্ষতে তাহলে কি থাকবে সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ সমান সমান, এটা সূত্রে জানি ওয়ান, সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ ইকুয়াল টু ওয়ান। আবার ডানপক্ষ যদি লিখি আমি ডানপক্ষ, তাহলে কি লেখা আছে কজেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান, এইটার সূত্র হচ্ছে ওয়ান। তারা ডানপক্ষ সমান বামপক্ষ প্রমাণিত, যে বামপক্ষ ওয়ান ডানপক্ষ ওয়ান, সো বামপক্ষ সমান ডানপক্ষ। প্রিয় শিক্ষার্থী তোমাদের বইয়ের 12 নং প্রশ্নের সহজ সমাধানে আমাদের বামপক্ষে লেখা আছে কসেক এ বাই কসেক এ মাইনাস ওয়ান প্লাস কসেক এ বাই কসেক এ প্লাস ওয়ান ইকুয়াল টু টু সেক স্কোয়ার এ। তার মানে আমাদের এইটা প্রমাণ করতে হবে যে টু সেক স্কোয়ার এ বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। তার মানে বামপক্ষ আমরা লিখলাম আর কি এবং সেখানে আমরা একটু টেকনিক দেখি। চাইলে আমরা এটাও করতে পারি যে কজেক এ সমান সমান 1/sin a, এভাবেও এগুলোর চেঞ্জ করেও আমরা কাজ করতে পারি। আবার আমরা যদি একটু চিন্তা করি যে এগুলো যদি লসাগু নিয়ে ফেলি, তাহলে এখানে লেখা আছে যে cosec a - 1, এখানে আছে cosec a + 1, তার মানে লুক লাইক এরকমভাবে আছে নিচে দুইটা, যে একটা হচ্ছে a + b আর একটা আছে a - b। যদি আমি লসাগু করি তাহলে দুইটা এরকম গুণ আকারে থেকে যাবে এবং যার অ্যান্সারটা হবে a² - b² শর্টলি। সো আমরা এইটাতে দেখি, এটাতে এরকম কোনো ফর্মেটে আমরা সাজাবো যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে আমরা প্রথমে লসাগু নিব। তাহলে লসাগু মানে হচ্ছে cosec a - 1, তারপরে আছে cosec a + 1, তার a - b a + b, আবার a + b a - b কিন্তু একই কথা, দুইটার মধ্যে কোনো কনফিউশন নাই। এটা আগে লিখতে পারি, পরেও লিখতে পারি। তার মানে cosec a - 1 cosec a + 1, লসাগু দুইটার দুই রকম। cosec a - 1 দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে থাকে cosec a + 1 অবশিষ্ট থাকবে, সেটা যদি উপরটার সাথে গুণ করি তাহলে আমাদের আলটিমেট কী দাঁড়াবে cosec a × cosec a - 1, এটা দাঁড়াবে। আবার এরপর আর যদি আরও এক্সটেন্ড করি, মাঝখানে প্লাস চিহ্ন, প্লাস cosec a + 1 দিয়ে যদি ভাগ করি তাহলে এটার এটা সমান চলে যাবে, থাকবে cosec a - 1। তাহলে cosec a - 1, তার মানে এটা এভাবে মানে নর্মালি হয়ে যাবে আশা করি 2-3 লাইনের মধ্যেই। তাহলে a + b a - b, এটার ইকুয়েশানে কী হবে a² - b², cosec² a - 1, b² মানে হচ্ছে 1² সো 1-এর উপরে স্কোয়ার লেখলো যা না লেখলো তা। আর এখানে কি হবে cosec a - cosec a - cosec a, আবার প্লাস এই যে cos a, এটার এটা গুণ করলে কি হবে cosec a, আর এই কজের সাথে যদি 1-এর মাল্টিপ্লাই করি তাহলে হবে -cosec a। তাহলে এটা যদি আমি প্লাস দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকে মানে -এরটা, আর এটা যদি মাইনাসে ভাগ করি এখানে থাকে +এরটা। তাহলে আমরা একটু ভুল লিখছি প্রিয় শিক্ষার্থী, যে এখানে হবে প্লাস। তাহলে এখানে প্লাস হলে cos a দ্বারা যদি এটার সাথে এটা মাল্টিপ্লাই করি তাহলে স্কোয়ার হবে, আর এটার সাথে এটার মাল্টিপ্লাই করলে +cos a। তার মানে দেখো +cos a আর এই -cos a কাটা যায়, কাটা গেলে আলটিমেট উপরে কি থাকে cos² দুইটা, তার মানে 2 cosec² দুইটা যোগ করে দিলাম। আর cosec² a - 1 সমান সমান কত হবে? সো একটু দেখে নাও যে ইকুয়েশনটা cosec² a - cot² a = 1। তার মানে যদি আমি লিখি cosec² a - 1, এটা বাম পাশে রেখে দিলাম, ওই 1টাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, যেহেতু প্লাস ছিল। আর কটকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে ছিল মাইনাস হয়ে যাবে প্লাস। সো এই যে cot² আমরা লিখতে পারি সহজে, এখানে হচ্ছে cot² a। সো 2 cosec² a/cot² a 2 সাধারণত এরকমভাবে লিখতে পারি। cosec² a কে আমরা সাধারণত লিখতে পারি 1/sin² a, আর কটকে লিখতে পারি cos² a/sin²a। সো এরপরে সমান সমান আমরা লিখতে পারি, এরপরে সমান সমানে 2 উপরেরটা এইভাবে লিখলাম যে 1/sin²a, নিচে দোতলাকে আমরা যদি উপরে গুণ আকারে নিয়ে আসি ভাগকে, তাহলে নিচেরটা উপরে উপরেরটা নিচে, আগেই তোমাদেরকে বলেছিলাম। সো এটা হবে cos²a। সো এটা কাটা থাকে কত 1/cos, তাহলে 1/cos² a = sec²a। সো আমরা লিখতে পারি 2 sec²a। সো এটাই প্রমাণিত আর কি। সো 1/cos² a = 2 sec²a। থ্যাংক ইউ সঙ্গে থাকার। সুপ্রিয় শিক্ষার্থী, এখন সমাধান করব 13 নং প্রশ্ন এবং 14 নং প্রশ্নের যে প্রবলেম আছে। যেমন দেওয়া আছে 13 নং প্রশ্নে 1/1 + sin a + 1/1 - sin a = 2 sec²a। সো আবার এখানে দেওয়া আছে 2 tan² a। দুইটা প্রশ্নের সমাধান প্রায় একই রকম, যার কারণে পাশাপাশি লিখে তোমাদের যেন সহজে মনে রাখার কৌশল বলতে পারি সেজন্য দুইটা পাশাপাশি লেখা। সো আমি যদি বামপক্ষে যাই, এটার এই একটা প্রশ্নে বামপক্ষ দেওয়া আছে 1/1 + sin a 1/1 - sin a सो दुइटार जो सहजे लसागु करी ताहले कि होबे वन माइनस बा वन प्लस साइन ए एवं वन माइनस साइन ए कोनोटाई कमन नाई एई कारणे दुइटाई लसागु। सो वन माइनस वन प्लस साइन ए दिए जदि भाग करी लसागुके ताहले भागफल थाके वन माइनस साइन ए सेटा वानेर साथे जदि माल्टिप्लाई करी ताहले थाके वन माइनस साइन ए प्लस वन माइनस साइन ए दिए जो भाग करी ताहले भागफल थाके वन प्लस साइन ए सेटार साथे जदि वानेर माल्टिप्लाई करी ताहले थाकबे वन प्लस साइन ए ताहले जे प्लस साइन ए माइनस साइन ए काटा और एखाने आमरा आगेर मतो लिखते पारी ए प्लस बी ए माइनस बी एटाके जदि ए धरी एटाके जदि बी धरी ताहले ए प्लस बी आबार सेम भावे ए माइनस बी ताहले कि होबे ए स्क्वायर माइनस बी स्क्वायर ওয়ানের উপর স্কোয়ার দিলে যা হবে না দিলেও তাই হবে আর উপরে কি হবে 1 1 যোগ করলে 2 হবে। সো দেখো কত সহজ জিনিসটা 2 উপরে 1 - sin স্কয়ার তার মানে আমরা জানি কি sin স্কয়ার a + cos স্কয়ার a = 1 তাহলে 1 - sin স্কয়ার a এটা যদি আমি এই পাশেই পাঠিয়ে দেই তাহলে থাকে শুধু cos স্কয়ার a তাহলে 1 - sin স্কয়ার a = cos স্কয়ার a তাহলে 2 যদি আমি সামনে নিয়ে আসি গুণ আকারে ताला है 1 by cos square a समान समान हमें लिखते पारी जे 1 by cos square a equal to sec square a कारण cos और sec विपरीत आबार एखाने 14 नং प्रश्ने तार माने एखाने प्रमाणित आर कि जे कोनो सन्देह नहीं जे एखाने आमादेर प्रमाण हो गेछे अलरेडी आबार एखाने बामपक्षे ताहले आमरा एकी भावे समाधान करब दुईटार मध्य प्रथम लसागु निब जेहेतु एक ही धरनेर आंसर आमादेर आसतेछे cosec a माइनस वन जो लसागु करी ताहले आरेकटा होबे cosec a प्लस वन एक माइनस वन एक प्लस वन। सो माइनसटा दिए जो भाग करी ताहले प्लसटा थाकबे ताहले ऊपर होबे cosec a प्लस वन आबार cosec a प्लस वन एटा दिए जो भाग करी ताहले cosec a प्लस वन वन काटा जाए थाके cosec a माइनस वन एटार सामने कि आछे माइनस तार माने माइनस cosec a माइनस वन cosec a माइनस वन तार माने एई जे सामने किन्तु एकटा माइनस आछे आर कि जार कारणे आमरा ब्रैकेट दिए आटके दिछि आर कि। सो एखन आमरा ब्रैकेटटा जदि तुलते जाई ताहले ब्रैकेटेर भितरेर चिह्नटा परिवर्तन हये जाबे cosec a माइनस वन cosec a प्लस वन और एखे हमें लिखब जो cosec a प्लस वन ये माइनस हमें ब्रैकेट के जो उठा दी तेल cosec आगे कि प्लस चिन्ह आसे हो जाए माइनस डायरेक्टली माइनस ही थकते cosec a माइनस थकते और ये माइनस माइनसटा जो ये माइनसर साथे गुण हो ताहले हो जाए प्लस ताहले एटा हो जाए प्लस ताहले ए cosec काटा सेम भावे नीचे a माइनस बी a प्लस बी ताहले एटा साधारणत होबे सेम भावे cos स्क्वायर a माइनस वन और ऊपर थकबे टू। सो आमरा जानी cos स्क्वायर a माइनस वन समान समान cot स्क्वायर a किभाबे जानी ए पाशे एकटू ख्याल करो जे आमी जोदि लिखी जे एरकम जे cos स्क्वायर a माइनस cot स्क्वायर a इक्वल टू वन ताहले एखान थेके आमरा पेये जाबो जे cos स्क्वायर a माइनस cot स्क्वायर a इक्वल टू वन। सो cos स्क्वायर ए वन की जी ए पाशे नहीं आसि ताहले माइनस होबे और cot के पाशे नहीं आसले प्लस होबे तार माने cos स्क्वायर ए माइनस वन समान समान cot स्क्वायर समान समान cot स्क्वायर। सो टू इंटू वन बाई cot स्क्वायर cot कार विपरीत टेनर सो टू टेन स्क्वायर ए। सो ये प्रमाणित। थैंक यू। प्रिय शिक्षार्थी तुम्हारे बोइएर 15 नং प्रश्ने বলা আছে sin a by 1 minus cos a plus 1 minus cos a by sin a equal to 2 cos a। সো একটা জিনিস তোমরা একটু খেয়াল করবে বাম পক্ষতে উপরে আছে sin a এই পাশে আবার এই পাশে নিচে আছে sin a যদি মাঝখানে সমান সমান চিহ্ন হতো তাহলে আমি অবশ্যই দুইটা এরকম ক্রস করে খুব সহজে ডান পক্ষ বাম পক্ষ আলাদা করে ফেলতাম কিন্তু এখানে মাঝখানে প্লাস চিহ্ন তাতেও sin a গুণ করানো যাবে গুণ করালে সেটা সহজ হবে। সেটা আমরা কিভাবে নিব সেটা হচ্ছে যদি লসাগু নেই তাহলে sin a আর sin a গুণ হয়ে যাবে আর 1 - cos a 1 - cos a গুণ হয়ে যাবে এটা আমরা সহজেই বুঝতেছি। সো আমরা সহজেই এভাবে করে আগায় যাব তাহলে। যে বামপক্ষতে আমার তাহলে আমি দুটো লসাগু নিয়ে নিব যে 1 মাইনাস cos a যেহেতু দুটোর মধ্যে কোনো মিল নেই আর এটা হচ্ছে sin a সো 1 মাইনাস cos a দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে sin a sin a এর সাথে গুণ করলে থাকে sin স্কয়ার a সেম ভাবে sin a দ্বারা sin এর ভাগ করলে এটাকে ভাগ করলে sin a চলে যাবে থাকে 1 মাইনাস cos a তাহলে এখানে থাকে 1 মাইনাস cos a সো 1 মাইনাস cos স্কয়ার a 1 minus cos tar square whole square tar mane 1 minus cos 1 minus cos 1 minus cos tar whole square a so ekhane amra eta ke just bhangao je 1 minus cos a or ekhane ache sin a ar ekhane ache sin square a আর 1 minus cos square mane a minus b tar whole square sutro sadharonto ki ache maskane plus chino a square plus na minus 2ab plus b square so it also normally it is jodi bhangai a minus b tar whole square a minus b tar whole square sutro jodi jai tale ki hobe a square minus 2ab plus b square so ei equation ei sutro te sadharonto amra jabo so ei sutro te gele amra eta likhte pari सो प्रिय शिक्षार्थी तुम्हारा ऊपर देखते पाओ एखे sin स्क्वायर ए एखे cos स्क्वायर तो आमरा जानी sin स्क्वायर ए प्लस cos स्क्वायर ए इक्वल टू 1 सो सेटार 1 प्लस इज 1 जेटा तार 1 माइनस 2 cos ए और नीचे आसे 1 माइनस cos ए और एखे sin ए ताहले ऊपर की दाड़ाबे टेकल करे हने 2 माइनस 2 cos a और এখানে আছে 1 माइनस cos a इनटू sin a सो এখানে দেখো যে একটা জিনিস যে 2 যদি আমি কমন নিয়ে যাই কারণ দুই পাশে 2 আছে এখানে 2 আছে এখানে 2 আছে সো প্রথমটাতে 1 থাকবে আর সেকেন্ডটাতে যেহেতু cos a আছে সো সবকিছুর সাথে 1 আছে 1 লিখতে হবে না সো 1 - cos a নিচে আছে 1 minus cos a আর এখানে আছে sin a যারা আমার সাথে প্র্যাকটিস করছো তারা আই থিংক এই পর্যায়ে যাই তোমরা বুঝে ফেলবা এখন কি आंसर আসবে উপরে 2 আছে 2 গুণ আকারে লিখে দিলাম উপরে 1 লিখলাম নিচে sin a খুব সহজে লেখা যায় 1 by sin a ইকুয়াল টু আমরা জানি কার বিপরীত sin a cos a কে সো এটাই তো বামপক্ষ সো প্রমাণিত সো প্রিয় শিক্ষার্থী 16 नंबर प्रश्न है देवा आछे जे tan a by sec a plus 1 minus sec a minus 1 by tan a equal to 0 सो আমরা যে বামপক্ষের যে ইকুয়েশন গুলো আছে সেখানে আগের মতই আছে tan a সো আবার sec a plus 1 sec a minus 1 সো 15 নম্বর প্রশ্ন ঠিক যেভাবে সলভ করেছি একইভাবে সলভ হবে আমরা নিচেরটাকে আগে লসাগু করব sec a plus 1 লসাগু হলে আর হবে এই পাশে tan a सो sec a प्लस 1 भाग कर ले थाके tan a सो tan a साथे गुण कर ले आमरा जानी एटा होबे tan स्क्वायर a माइनस चिन्ह जेटा देवा आछे tan a द्वारा भाग कर ले दुइटा चले जाबे थाके sec a प्लस 1 एटा होच्छे sec a माइनस 1 सो आमी पुरोटा लिखते चाई sec a माइनस 1 ऊपर आगेई छिलो नतुन करे जुक्त होबे sec a प्लस 1 सो এটাও খুব সহজ ছোট একটা आंसर হয়ে যাবে এখনই জাস্ট এই লাইনের তার আমরা উত্তর পেয়ে যাব সো আমরা জানি tan স্কয়ার a যা আছে তাই থেকে যাবে sec a - 1 sec a + 1 এটা এরকম ভাবে তোমরা একটু খেয়াল করো a - b আবার a + b তাহলে এটা সমান সমান কি লেখা যায় a স্কয়ার - b স্কয়ার প্রিয় শিক্ষার্থী এটা যদি আমি a ধরি এটা যদি b ধরি তাহলে a - b a + b a - b a + b লেখা যায় a স্কয়ার - b স্কয়ার সো এই পাশে মাইনাস চিহ্ন আছে সো আমি ব্র্যাকেট দিয়ে লিখব a স্কয়ার - b স্কয়ার 1 কে স্কয়ার দিলেও যা তাই হবে সো নিচের লাইনে যা আছে তাই থেকে যাবে sec a + 1 এই পাশে হবে tan a আর এখানে tan স্কয়ার ए आछे सो एखाने होबे sec square a minus 1 समान 10 square sec square a minus 1 कारण एटा होच्छे एरकम sec square a minus 10 square a equal to 1 सो एखान थेके आमरा जोदि लिखी जे सूत्र थेके जे sec square a आमरा जोदि ओई 1 टाके ए पाशे निये आसि আর 10 के যদি অপর পাশে পাঠা দেই তাহলে প্লাস মাইনাস দুইটা চেঞ্জ 17 নং প্রশ্নে tan θ + sec θ তার স্কয়ার = 1 + sin a 1 - sin a এটা প্রমাণ করতে হবে সো আমরা বাম পক্ষে আমরা যেটা লিখলাম যে বাম পক্ষে tan θ + sec θ তার স্কয়ার সো কিভাবে মানে কোনটাকে ভাঙাবো নাকি a² + 2ab + b² করে ফেলবো আসলে কোনটা করব সেটা দেখার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে সাধারণত যে এই জিনিসটা যে আমার মানে বাম ডান পক্ষে কি আছে 1 - sin a নিচে আছে এবং 1 + sin a উপরে আছে তার মানে হর ও লব আছে সো আমরা ওভাবে চেষ্টা করব যেগুলোকে হর ও লবে মানে পরিণত করা যেমন যদি বলি tan θ = sin θ / cos θ sin theta by cos theta আবার যদি বলি sec theta সেটাকে লেখা যায় 1 by cos theta so সমান সমান যদি নিচে লসাগু করি cos theta into cos theta এই দুটো লসাগু cos theta তাহলে এখানে উপরে হবে নরমালি 1 plus sin theta 1 টা আগে লিখলাম আর sin theta পরে লিখলাম এটা কোনো কোনো ফ্যাক্টর নাই এখানে সো এর পরের লাইনে আমরা সাধারণত কিভাবে মিলাবো এটা আমার মিলাইতে হবে 1 + sin θ 1 + sin θ মিলাইতে হবে সরি এখানে θ আবার এখানেও θ যদি আমি a লিখে ফেলছি সো উপরে 1 + sin θ ঠিক আছে কিন্তু নিচেরটা কি করতে হবে আমাকে নিচেরটা বলতে হবে 1 - sin θ সো আমি যদি এটা মিলাই আমরা ইউজুয়ালি জানি যেমন এটা জানি cos square theta equal to 1 minus sin square theta এই জিনিসটা আমরা জানি সো আমরা এই জিনিসটা কনভার্ট করা যাবে কিনা সেটা একটু খেয়াল করি যেমন এখানে বলা আছে 1 plus sin theta তার স্কয়ার যদি আলাদা আলাদা স্কয়ার দেই আর নিচে হচ্ছে cos square theta সো নিচে cos square theta কে আমরা সহজে লিখতে পারি cos square theta এই যে উপরের এই স্কয়ারটাকে যদি cos এর এখানে নিয়ে আসি তাহলে cos square theta সেটাকে 1 - sin square theta তে লেখা যায় 1 - sin square theta সো 1 - sin square theta আবার কি লেখা যায় 1 - আমি যদি এইভাবে লিখি 1 এর উপরে স্কয়ার দেই - sin theta এর উপর হোল স্কয়ার দিলাম আর উপরে 1 plus sin theta আবার যদি লিখি 1 plus sin theta যেহেতু আর স্কয়ার সো এইভাবে লেখা যেতে পারে এবং তারপরের লাইনেই মোটামুটি যেমন এখানে যদি লিখি 1 plus sin theta আবার 1 plus sin theta সো ব্র্যাকেট নিচে কি লেখা যায় a square minus b square সো কিভাবে করা যায় যেমন সূত্র আছে a square minus b square equal to a plus b into a minus b সো এটা হবে minus a minus b সো এই সূত্র যদি আমরা বসাই তাহলে আমার কি দাঁড়াবে 1 plus sin theta আর আরেকটা হবে 1 minus sin theta সো উপরে দুইটাই প্লাস এর তার মানে প্লাস এটা কাটা তাহলে আমার নরমালি কি দাঁড়াবে 1 plus sin theta 1 minus sin theta সো এটাই তো প্রমাণিত আর কি তোমার ডান পক্ষ তাই চেয়েছে তো একটু খেয়াল করে দেখো যে এখানে বলা আছে 1 plus sin theta 1 minus sin theta সো এখানেও আছে সো সমান সমান আমরা লিখতে পারি যদি একটু স্পষ্ট করে লিখি সমান সমান ডান পক্ষ এটা হচ্ছে প্রমাণিত এখানে লেখা যাবে সো তোমাদের সৃজনশীল কোশ্চেনে তে কোশ্চেন যে এটাই আসবে এরকম কোনো কথা না কিন্তু কোশ্চেন যেটাই আসুক না কেন কোশ্চেন দেখে তা কিভাবে করতে হবে মানে সলিউশনটা কিভাবে আগাইলে দ্রুত হবে সেটারও পারসেপশন নলেজ লাগবে। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের কাজে আসবে। সো 18 নং প্রশ্নে বলা আছে cot a plus 10b cot b plus 10a equal to cot a into 10b। এই ধরনের একটা প্রবলেম আমরা এক্সাম্পলে করেছিলাম। আমরা এখন যদি সেগুলোকে ভেঙে দেই, যেমন cot a plus 10b সমান সমান আমরা যদি বামপক্ষ লিখি, বামপক্ষতে আমার যা যা আছে এখানে হচ্ছে cot a plus 10b আর হচ্ছে cot b plus 10a। সো একটু খেয়াল করো, এখানে আছে cot a, এখানে আছে 10b, তার মানে এটাও cot a, এটা 10b। সো এখানে আমার মনে হয় পরিবর্তন না করাই ভালো, যেহেতু এখানেও দুইটাই লব। সো এখানেও লব দুইটাই এরকম, আর নিচে যেটা সেটা আছে cot b প্লাস 10a। সো নিচের দুইটাকে যদি আমরা একটু পরিবর্তন করে দেখি সে দুইটা আসলে কিভাবে হবে। এখানে আমরা যদি লিখি cot a প্লাস 10b, নিচের দুইটাকে যদি এইভাবে পরিবর্তন করি, যেহেতু আমাদের কটেই পেতে হবে বা 10b পেতে হবে, আমরা টোটালি সাইন আর কজে যাব না, না গিয়ে আমরা যদি এটা এভাবে লিখি যে cot b মানে হচ্ছে 1/10b। তাহলে একটু খেয়াল করো 10b এখানে অ্যান্সার পেতে হবে 10b, তাহলে কিন্তু আমার 10b তে চলে আসতেছি। আবার যদি 10a কে চেঞ্জ করি তাহলে 1/cot a লিখতে পারি, তাহলে কিন্তু cot a মোটামুটি আমাদের কাছাকাছি এটা মান আমরা পেতে যাচ্ছি। সো এখান থেকে এই কনসেপ্ট থেকে আমরা এখন যদি লসাগু গসাগু করি, cot a প্লাস 10b আর নিচে যদি দুইটা লসাগু করি তাহলে আমার কি দাঁড়াবে 10b ইন্টু cot a। সো উপরে কি হবে cot a প্লাস 10b। সো এই দুইটাকে যদি আমরা মানে এখন নিচের যে দোতলাগুলা উপরের টাগ আমরা আগে লিখে ফেলবো cot a প্লাস 10b, এটা মাস্ট ব্র্যাকেট দিতে হবে, ইন্টু দিয়ে আমরা যদি নিচের অংশটাকে গুণ আকারে লিখতে চাই, যে গুণ আকারে লিখব তাহলে নিচেরটা উপরে চলে আসবে 10b ইন্টু cot a আর উপরেরটা সাধারণত নিচে চলে যাবে, তাহলে হবে cot a প্লাস 10b। সো এটা যদি ব্র্যাকেট দিই তাহলে এটা নিচে এটা উপরে, তাহলে এটা কাটা যায়, এটা কাটা যায়, থাকে আমাদের শুধু নর্মালি 10b ইন্টু cot a। দেখো এটাই আবার ডান পক্ষ। সো অনেক সহজে অল্প সময়ে আমরা এটা করে ফেলতে পারলাম। জাস্ট আর টেকনিক এখানে যে আমি কোন জিনিসটাকে অ্যাপ্রক্সিমেট ভাঙাবো সেটা মোটামুটি অ্যাজাম্পশন করে নিতে হবে। যেমন এখানে আছে cot a 10b, আমি দেখতেছি cot a 10b আমার রেজাল্ট, আর নিচে তার উল্টাটা আছে, যেমন এখানে আছে cot b কিন্তু আমার হতে হবে cot a, আবার 10a হতে হবে সেটা b, তার মানে 10কে cot এ রূপান্তর করা যায়, আবার cot কে 10 এ রূপান্তর করা যায়। তাহলে দেখো ম্যাজিক্যালি সে চেঞ্জ হয়ে আসতেছে অ্যাঙ্গেলটা। সো সঙ্গে থাকার জন্য 19 ও 20 নম্বর প্রশ্ন প্রায় একই ক্যাটাগরির এবং একইভাবে ক্যালকুলেশন করা লাগবে। আমার মনে হয় যদি আমি একটা ভালোভাবে বুঝিয়ে দিই তোমরা, তাহলে তোমরা বাকিটারও পারবা অটোমেটিক। যেগুলোর উপরে এরকম স্কোয়ার রুট আছে, আবার এই যে এদিকে স্কোয়ার রুট আছে, এবং পরবর্তী অ্যান্সার হচ্ছে এরকম যে সেকে -10a অথবা cot a প্লাস cosec a, এই ধরনের কন্ডিশানে তোমরা স্কোয়ার রুটটা উঠানোর জন্য, যেহেতু আমার ডান পক্ষে কোনো স্কোয়ার রুট নেই, এখানেও ডান পক্ষে কোনো স্কোয়ার রুট নেই, সো সেই জন্য আমার স্কোয়ার রুটটাকে তুলে দেওয়া লাগবে দুই পাশেই। সো বাম পক্ষ যদি আমরা ওভাবে তুলে দেওয়ার চেষ্টা করি দুই অঙ্কেই, তুলে দেওয়ার সবচেয়ে সহজ নিয়ম যেটা, সেটা আমরা যেমন উপরে দেওয়া আছে 1 - সাইনে, নিচে আছে 1 প্লাস সাইনে। সো এখানে একটু খেয়াল করো উপরেরটাকে আমি ফুল স্কোয়ার দিব আর নিচেরটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র দিব। তাতে করে আমার এই যে মাঝখানে চিহ্নটা একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে মাইনাস চিহ্ন আর এখানে দেওয়া আছে প্লাস চিহ্ন। তো একটু খেয়াল করো এই প্লাস চিহ্নটা হচ্ছে এই চিহ্নের, মাইনাস চিহ্নটা হচ্ছে সাধারণত এই চিহ্নের। তাহলে দেখো দুইটারই উপরের চিহ্নটাই ক্যারি করে। একটু অ্যান্সারগুলো খেয়াল করবো টেকনিকগুলো, যে এখানে যে প্লাস চিহ্নটা সেটাই আছে, আবার এখানে যে মাইনাস চিহ্ন সেটাই আছে। যদি এই ধরনের চিহ্ন থাকতে হয় তাহলে আমাদের উপরের যে অংশটা সেটাকে আমি মাইনাস চিহ্নটা চেঞ্জ করব না, সেই ক্ষেত্রে আমি সেম জিনিসটা দিয়ে যদি আমি গুণ করি হর ও লবকে, তাহলে উপরে মাইনাস চিহ্ন থেকে যাবে। যেমন আমি একটু আসি যে কন্ডিশনগুলোতে, যে হর ও লবকে এটা আছে 1 মাইনাস সাইন এ আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এ। সো এটা ব্র্যাকেট দিয়ে দিব। আমি হর ও লবকে একই জিনিস দ্বারা মাল্টিপ্লাই করব উপরের অংশটাকে, যেমন 1 মাইনাস সাইন এ, এখানেও 1 মাইনাস সাইন এ। হর ও লবকে একই জিনিস দ্বারা আমি গুণ করব, তার মানে কি আমার কোনো পরিবর্তন হবে না। সো সেখানে অঙ্কের কোনো পরিবর্তন হবে না, আমি একই জিনিস দ্বারা মাল্টিপ্লাই করছি, সেটা উপরে নিচে ভাগ করলে 1 থেকে যাচ্ছে। সো এটা আমার কোনো মানে ম্যাথমেটিক্যালি কোনো প্রবলেম হচ্ছে না। সো এখন যদি দেখো যে রুটের উপরে রুট আর নিচে সাধারণত কী থাকছে, 1 মাইনাস সাইনে। তাহলে কি হবে 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার, কারণ এ গুণ এ যদি এ স্কোয়ার হয় তাহলে 1 মাইনাস সাইনে হবে 1 মাইনাস সাইন এ তার স্কোয়ার। আর নিচে দেখো 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, তার মানে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1-এর উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তা। তাহলে এখানে আমি আরেকটু শর্ট করে এখানে এই লাইনে আমি লিখে ফেলতে পারবো সেটা, যেমন 1 মাইনাস সাইনে এটা তার স্কোয়ার, যেভাবে আছে এভাবেই থাকুক। আর নিচে তাহলে কী হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু আমরা জানি কজ স্কোয়ার এ। তাহলে এখানে দেখো যে স্কোয়ার রুটের সাথে এটা কাটা, এ স্কোয়ার কাটলে উপরে আর মানে কোনো অংশে আর স্কোয়ার রুট থাকে না। তাহলে নর্মালি কি থাকবে যে 1 মাইনাস সাইন এ আর নিচে হবে কজ এ। তাহলে একটু খেয়াল করো, আমি এটাকে যদি আলাদা আলাদা লিখি তাহলে 1/cos A মাইনাস sin A/cos A। এটাকে জাস্ট ভেঙে লিখলাম, এই মাইনাস সাইন চিহ্নটা দিয়ে 1/cos A sin A/cos A লিখা যায়। এটাকে আমি যদি আবার লসাগু করি তাহলে এই অংশটাই পাওয়া যায়। সো এই কারণে লিখা যাবে। তাহলে এখানে 1/cos A, তাহলে এটা আমরা জানি নর্মালি sec A, আর sin A/cos A এটা জানি tan A। তাহলে একটু খেয়াল করো যে কত সহজে এটার সলিউশন পাওয়া যাবে। আবার এই পাশে যদি আমরা আসি বামপক্ষে সেমভাবে এর আগের যে কনসেপ্ট, এই কনসেপ্ট অনুসারে আমরা দিয়ে যাব। সো sec A + 1 আবার sec A - 1 +1 আর -1 এটাকে আমি মাল্টিপ্লাই করব বলছি উপরেরটা দিয়া, আর উপরে হোল স্কোয়ার আমার লাগবে, এটা দিয়ে আমি মাল্টিপ্লাই করব। তাহলে নিচেও সেম জিনিসটা দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমার মানের কোনো পরিবর্তন হবে না। সো ইন দ্যাট কেস এখনও স্কোয়ার রুট আমার থেকে যাবে। সো থেকে গেলে উপরেটা সাধারণত a প্লাস বি, তাহলে কি হবে a + b/2। আর a - b a + b, তাহলে a² - b², b² এ 1 যেহেতু, সো সেটা আমার না লিখলেও চলে। আমি আবার আগের পলিসি অনুসারে তাহলে এটুকু আমি লিখতে পারি যে sec a প্লাস 1 তার হোল স্কোয়ার sec স্কয়ার a মাইনাস 1 এটা ইকুয়াল টু কি লেখা যায় tan স্কয়ার a sec স্কয়ার a মাইনাস 1 tan স্কয়ার এটা কিভাবে লিখবো যে একটু খেয়াল করো যে sec স্কয়ার a ইকুয়েশনটা কেমন sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1 তাহলে আমি যদি sec স্কয়ার a মাইনাস 1 এই 1টাকে যদি উপরে নিয়ে যাই তাহলে আর 10টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমার এটা পাওয়া যায় তাহলে দুইটার উপরই স্কয়ার আছে তাহলে এই যে স্কয়ার রুট এটার সাথে এইটা এবং এটা কাটাকাটি হয়ে গেলে আর স্কয়ার থাকে না তাহলে কি থাকবে আমার sec a প্লাস 1 বাই 10a তাহলে এটাকে যদি এখন সেপারেট করি যেমন sec a by 10a plus 1 by 10a তাহলে দেখো প্লাসের কিন্তু cosec আছে তার মানে cot আছে সো cot a যেটা এটা 1 by 10a সো এখানে তাহলে sec a কে সাধারণত কিভাবে লেখা যায় আমি যদি sec a কে 1 by cos a লিখতে পারি into 1 by 10a যেটা সেটাকে সাধারণত 1 by 10a 1 by 10a এটাই থেকে যায় আমরা sec কে ভাঙাইলাম প্লাস 1 by 10a equal to cot a তাহলে এখানে এই দুইটার মধ্যে 1 by cos a into 10a কে আমরা কি লিখতে পারি sin by cos a যদি আমরা গুণ আকারে উল্টায় ফেলি তাহলে কি হবে cos a by sin a অথবা 1 by cot 1 by 10 সমান cot আর cot সমান সমান cos a by sin a তাহলে এই cos a কাটা প্লাস cot a তাহলে আমার 1 by sin a is equal to কি cos a k প্লাস cot a এটা অ্যানসার সো এটাই প্রমাণিত আর কি সঙ্গে থাকা নং 21 অনুশীলনী 9.1 এর সো এখানে আমরা একটু খেয়াল করো যে cos a plus sin a equal to √2 cos a আবার cos a minus sin a equal to √2 sin a এটা প্রমাণ করতে হবে সো cos a minus sin a এখানে আছে cos a plus sin a সো তোমরা কিভাবে বুঝবে যে অঙ্কটা কিভাবে করলে কত সহজে করা যাবে সেটার একটা ধারণা আমি একটু দিব আর কি সো তোমরা দেখতে পাও যে এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন সো আবার এখানে আছে √2 sin a এখানে আছে √2 cos a সো এখান থেকে দেখো যে এটা কিন্তু ওয়ান অফ দা a প্লাস b a মাইনাস b বাট আমরা যদি তোমাকে একটু দেখাই একটু অন্যদিকে নিয়ে যাব আমার সূত্রটা যদি এরকম হতো যে cos স্কয়ার a minus sin স্কয়ার a equal to কোনো কিছু আমাদের আছে এটিকে আমরা আদৌ জানি cos স্কয়ার a minus sin স্কয়ার equal to কি সেটা আমাদের সূত্রে নাই কিন্তু আমাদের সূত্রে কি রকম আছে যে cos স্কয়ার a minus cot স্কয়ার a আমরা জানি equal to 1 আবার আমরা জানি sec স্কয়ার a minus tan স্কয়ার a equal to 1 কিন্তু এটা cos স্কয়ার a minus sin স্কয়ার a equal to কোনো কিছু নেই আছে cos স্কয়ার a plus sin স্কয়ার a সো যদি আমাদের এই ধরনের কোনো কেজ হইতো যেখানে লেখা থাকতো cos a minus cot a আবার cos a plus cot a তাহলে আমরা এই ধরনের সূত্র দিয়ে খুব সহজে করে ফেলতে পারতাম যেহেতু সূত্রটা আমার cos a আর sin a নিয়ে সো তার মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা a plus b আমাদের কনসেপ্ট হচ্ছে a plus b আবার a minus b এই ধরনের কনসেপ্টে যদি যেতে পারতাম যেখানে বলা আছে a স্কয়ার - b স্কয়ার আমরা যাওয়া যায় এই ধরনের কনসেপ্টটা আমরা এখানে যেতে পারছি না সো এখন আমরা চিন্তা করব cos a plus sin a যদি আমরা একটু খেয়াল করো এই যে সাইনে যেটা দেওয়া আছে আমরা যদি এখানে লিখি যে যেখানে লিখব দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে cos a plus sin a equal to √2 cos a এই জিনিসটা দেওয়া আছে একটু খেয়াল করো যদি আমি এটা এখানে নিয়ে যাই cos এটা যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে আমাদের কি হবে √2 cos a minus sin a হবে তার মানে কিন্তু আমার এখানে cos a minus sin এর একটা অনুরূপ ওয়ে আমরা পেতে পারি খুব সহজে তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করি শুধু যদি cos a বাম পক্ষে লিখি সমান সমান যদি এই পক্ষে লিখি √2 cos a minus sin a সো আমরা যদি এটা লিখি তাহলে কিন্তু এই পাশের এটা অনেকটা মিলে যায় যে cos a minus sin a মানে এদিকের একটা কাছাকাছি আমরা আসতে পারি যে cos a minus sin a সো এখানে একটু খেয়াল করো মানে √2 cos a √2 টা কিন্তু cos এর সাথে নাই সো এটা আছে sin এর সাথে তাহলে আমরা যদি এই sin এ কে √2 দিতে চাই তাহলে বাম পক্ষে ডান পক্ষে যদি আমরা √2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে √2 cos a এখানে কি হবে √2 √2 দুইটা হবে যেহেতু বাম পক্ষে এবং ডান পক্ষে আমরা গুণ করছি তারপরে বলা আছে মাইনাস √2 sin a সো দেখো আমরা উভয় পক্ষে যে পাশে যদি আমরা লিখে দিতে পারি এরকম উভয় পাশে √2 গুণ করে পাই এই ধরনের আমরা লিখে দিতে পারি √2 গুণ করলে আমাদের কি আসবে যে পাশে আসবে √2 cos a সমান সমান √2 * √2 তাহলে কি হবে √2 তার স্কয়ার তাহলে স্কয়ার আর রুটে কাটা যাবে সমান 2 2 cos a - √2 sin a এই যে বাসায় তো বাসায় আসো তাড়াতাড়ি সো এখানে দেখতে পাও √2 cos a equal to 2 cos a - √2 sin a তার মানে √2 cos a equal to এই যে এখানে আবার দেখো দেওয়া আছে যেটা √2 cos a equal to cos a plus sin a সো আমরা যদি এখানে লিখি যে √2 cos a equal to cos a plus sin a সমান সমান 2 cos a minus √2 sin a সো এখানে দেখো যে √2 sin a 2 cos a তাহলে আমার আগে আমি ডান পক্ষ মিলায়ে ফেলব √2 cos a যদি এই পুরোটা আমি ওই পাশে নিয়ে যাই তাহলে দেখো যে 2 √2 যদি sin a টা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি সমান সমান বাকিটা ওই পাশে নিয়ে যাব তাহলে কি হবে 2 cos a - cos a - sin a তাহলে এখানে কি হবে 2 cos a - cos a তাহলে কি হবে cos a minus sin a তাহলে দেখতে পাও যে cos a minus sin a equal to √2 sin a সো খুব সহজে মিলে গেল তাহলে এবার আমরা পার্শ্ব চেঞ্জ করব cos a minus sin a সমান সমান √2 sin a সো প্রমাণিত সো একটু টেকনিক আমি কোথা থেকে কই যাব সেটা প্রথমেই একটু ধারণা থাকতে হবে তাহলে খুব সহজে আগানো যাবে এবং অ্যানসার পাওয়া যাবে সঙ্গে থাকার জন্য কোশ্চেন নাম্বার 22 তোমরা একটু খেয়াল করবে যদি tan a = 1/√3 হয় তবে cosec square a - sec square a / cosec square a + sec square a এর মান নির্ণয় করো তো এই ধরনের কেজে বলা আছে tan a এর মান দেওয়া আছে সো আমরা এটা খেয়াল করো যে এখানে একটা সমীকরণে মান বসাবো উপরে মাইনাস চিহ্ন নিচে প্লাস চিহ্ন সো মান বসিয়ে আমরা এটা মান নির্ণয় করব যেখানে মানটা সংখ্যা আসার কথা আর কি সো আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করেও পেতে পারি আবার tan a এর যে মান সেটা যদি একটা ফিগার ড্র করে বসাই সেখান থেকেও খুব সহজে পেতে পারি তো আমরা যদি যাই একটা ফিগার ড্র করি ফ্রি হ্যান্ড ফিগার সো একটু তারাবাঁকা হবে এটা হচ্ছে a কোণ যদি হয় tan a মানে হচ্ছে কি 1 বাই মানে লম্ব বাই ভূমি তাহলে একটু দেখো যে tan a এর মান দেওয়া আছে 1/√3 তাহলে হর কথা উপরেরটা লম্ব এটা হর কথা লম্ব আর নিচেরটা হর কথা ভূমি তাহলে আমি লিখেছি যে এটা ফিগারে যেটা 1 হচ্ছে লম্ব 3 হচ্ছে ভূমি আচ্ছা তাহলে এটা হচ্ছে tan a এটা একটা a কোণ যেখানে এটো a যদি আমি লিখি a এটা যদি লিখি b এই পাশে যদি লিখি c তোমরা খেয়াল করো তাহলে ac এর মান কত হবে আমি যদি এখানে শর্টকাট বের করি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার মান কত 1 লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি সো আমরা এখানে যদি লিখি 1 প্লাস t ইকুয়াল টু 4 সো একটু খেয়াল করো যে আমরা উপপাশে যদি বর্গমূল করি তাহলে এই পাশে বর্গমূল করলে ac স্কয়ার আর এই পাশে বর্গমূল করলে 4 তাহলে এই রুট আর এই স্কয়ারটা কাটা আর এই পাশে 4 কে যদি বর্গমূল করি তাহলে আমরা সাধারণত লিখতে পারি 2 স্কয়ার তার রুট তাহলে স্কয়ার স্কয়ারে রুট কাটা সমান সমান হয় 2 তাহলে ac এর মান কত হয় ac এটা হয় 2 তাহলে আমরা দেখো যে আমরা তার লম্ব ভূমি এবং অতিভুজের মান জানি সো এখন আমরা খুব সহজেই যেমন যদি আমরা বলি যে তাহলে cos a এর মান কত হবে cos a কে sin a যদি হয় লম্ব বাই অতিভুজ তাহলে cos a কে কি হবে পাশে যদি একটু লিখি একটু খেয়াল করতে হবে sin a বললাম কি লম্ব কত আছে এখানে 1 লম্ব বাই অতিভুজ কত 2 sin a সমান সমান লম্ব বাই অতিভুজ তাহলে লম্বর মান লিখলাম অতিভুজের মান লিখলাম তাহলে cos a হচ্ছে sin a এর বিপরীত তাহলে কি হবে 2/1 তাহলে 1 টা থাকে না সমান সমান 2 তাহলে এর মান কি হবে sec sec a কার বিপরীত মানে 1/cos a মানে cos এর যা তার বিপরীত হবে sec a তাহলে cos a এর মান কত আছে cos a বলা আছে ভূমি বাই অতিভুজ তাহলে sec a তার উল্টাটা হবে তাহলে কি হবে অতিভুজ বাই অতিভুজ বাই ভূমি তার উল্টা যেটা আছে cos এর যা হবে তার উল্টাটা হবে তাহলে আমি cos a sec এর মান জেনে গেলাম এখন যদি মান বসাই তাহলে দেখো অনেক সহজে হয়ে যাবে এটা cos a এর মান জানি only 2 তার স্কয়ার মাইনাস sec এর মান জানি 2/√3 তার স্কয়ার আবার সেম ভাবে নিচে যোগ চিহ্ন 2 তার স্কয়ার প্লাস 2/√3 তার স্কয়ার সো এখানে কি হবে 2 এর হচ্ছে 4 প্লাস মাইনাস উপরে 4 নিচে 3 আবার এখানেও 4 প্লাস উপরে 4 নিচে 3 তাহলে সমান সমান কি হবে উপরে যদি আমি 3 যেহেতু নিচে আছে তার লসাগু নিতে পারি 3 তাহলে 3 × 4 = 12 আমরা এগুলা জানি সাধারণত 4 আবার নিচে অনুরূপভাবে 3 12 প্লাস 4 নিচেটা যেহেতু 4 সো আমরা যদি এখন যোগ বিয়োগ করি 12 থেকে 4 বাদ দিলে 8 এখানে যেহেতু ভাগ আকারে আছে আমি লিখব গুণ আকারে সো গুণ আকারে লিখতে গেলে নিচের অংশটা উল্টে যাবে তার মানে 3 নিচে যেহেতু আছে 3 ও উপরে যাবে আর 12 প্লাস 4 যেহেতু উপরে আছে এটা যাবে 16 নিচে তাহলে 3 কাটা 8 × 2 = 16 সমান সমান आंसर কত হবে হাফ এটা হবে आंसर সো এত আর মান নির্ণয় করে এই ধরনের অনেক ধরনের প্রশ্ন আসতে পারে এখানে এই ধরনের ইকুয়েশন দেওয়া আছে তোমাদের এখানে প্লাস চিহ্ন দিয়ে দিতে পারে এখানে মাইনাস চিহ্ন দিতে পারে বিভিন্ন ধরনের জিনিস দিতে পারে তবে হ্যাঁ যদি এই ধরনের কন্ডিশন হয় তাহলে মান তোমরা এরকম ইকুয়েশনে ফিগারে বসাবে বসিয়ে বাকিগুলোর মান খুব সহজেই তোমরা বের করে নেবে তাতে করে তোমাদের মান নির্ণয় করতে কোনো ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না সো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তেইশ নম্বর প্রশ্নে তোমরা একটু খেয়াল করবে যে cos a - cot a = 4/3 হলে cos a + cot a এর মান কত সো সেই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো যে cos a - cot a আবার cos a + cot a এটা যদি আমি শর্টকাট লিখি তাহলে এরকম যে a - b a + b মানে a - b এর মান দেওয়া আছে আর a + b এর মান বের করতে বলা হয়েছে তো এটা সমান সমান এরকম যে a² - b² এই ধরনের একটা যে সমীকরণ বা সূত্র সেই ধরনের একটা ইঙ্গিত এখানে বহন করে cos A মাইনাস cot A আবার cos A প্লাস cot A। সো সেখান থেকে তোমরা একটু দেখতে পাবে যে A স্কয়ার মাইনাস B স্কয়ারের কোনো ফর্মুলা আমাদের হাতে আছে কিনা। আমরা যদি লিখি যে আমরা জানি cos স্কয়ার A মাইনাস cot স্কয়ার A ইকুয়াল টু 1, এটা আমরা মোটামুটি জানার কথা সবারই। সো এখানে একটু দেখতে পাও যে এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 1। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার কে আমরা কিভাবে লিখতে পারি যে cos a মাইনাস cot a মানে a মাইনাস b, এর আগেই সূত্রটা যা লিখেছি সেখানে একটু ফলো করো, তারপরে লিখতে পারি a প্লাস b। সো a মাইনাস b a প্লাস b এটাকে যদি ভাঙাই a স্কয়ার মাইনাস b স্কয়ার অ্যাকর্ডিং টু ইকুয়েশন বা সূত্র যেটা দেওয়া আছে a প্লাস b a মাইনাস b, সেই অনুসারে যদি আমরা ভাঙাই cos a মাইনাস cot a আবার cos a প্লাস cot a। সো এখানে দেখো সহজেই আমরা খুব সহজেই অ্যান্সারটা পেতে পারি যে cos a মাইনাস cot এর মান দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে যে 4/3, আর মান বের করতে বলছে বাকিটা যে cos a প্লাস cot এর মান আমাদের বের করতে বলা হয়েছে। সো বাকি সবই মান জানি, শুধু জানি না এটুকুর মান, তাহলে এটার মান আমরা এখনই বের করে নিব। যদি এই পাশে গুণ আকারে থাকে, যেমন বাম পক্ষে এটা আছে গুণ আকারে, আমি যদি ডান পক্ষে নিতে চাই তাহলে ভাগ হবে। আবারও বলি যে এক পক্ষে যদি গুণ আকারে থাকে অপর পাশে যদি নিতে চাই তাহলে সেটা ভাগ আকারে দেখাতে হবে। যেমন এখানে যদি তাহলে 1 আগেই ছিল, ডান পক্ষে 1 ছিল, আমরা ডান পক্ষের 1 ভাগ বাম পক্ষে যে মানটা নিয়ে আসতে চাই সেটা দ্বারা ভাগ করতে হবে 4/3। তা আবার আমরা জানি যদি ভাগকে গুণ আকারে লিখতে চাই, এখানে যেন নিচে যেন দোতলা আছে, তোমরা দেখতে পাও যে 4/3 মানে এরকম দোতলা সিস্টেমে যদি থাকে সেটাকে গুণ আকারে লিখতে গেলে নিচেরটা উপরে যাবে, একটু চেঞ্জ হবে, আবার উপরেরটা নিচে চলে যাবে। সো সবশেষে আমরা কি পাই তাহলে 3/4। সো আমরা খুব সহজেই মানটা পেতে পারি যে এত এর মান cos a মাইনাস cot এর মান কত। তোমরা এই ধরনের কেজি 25তম যে কোশ্চেন সেখানেও এখানে এরকম একটা কেজ আছে। সো 25তম কোশ্চেনও তোমরা দেখতে পাও যে আমি অলরেডি লিখেছি cos a মাইনাস cot a ইকুয়াল টু 1/x। তো 23তম কোশ্চেনও একই রকম ছিল, হলে cos a প্লাস cot এর মান কত। সো আমরা কিভাবে ক্যালকুলেট করেছিলাম একইভাবে 25-এর এই কোশ্চেনটাকেও ক্যালকুলেট করবো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে নেব। সো আমরা জানি, আমরা একটু লিখবো যে cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, এটা সূত্র ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমরা জানি। সো আমরা জানি তাহলে এটা আমরা এই সূত্রে বসাবো যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুসারে a স্কয়ার মাইনাস b স্কয়ারের এই সূত্র দিয়ে। তাহলে আমি যদি লিখি যে cos a মাইনাস cot a যদি লিখি প্লাস cos a প্লাস cot a ইকুয়াল টু 1, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারে যদি সূত্র দিই a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a প্লাস b a মাইনাস b। সো আমরা a মাইনাস b এর মান জানি 1/x ইনটু আমার এখানে বাকিটা আছে cos a প্লাস cot a। আশা করি তোমরা এখনই বুঝে ফেলছো যে আমি কি করতে চাচ্ছি। সো আমি এখন এই অংশটাকে যদি ডান পক্ষে পাঠিয়ে দিতে চাই, এই পাশে যেহেতু গুণ চিহ্ন আছে ওই পাশে গেলে ভাগ চিহ্ন হবে, এবং ভাগ চিহ্ন হলে যথারীতি উল্টে যাবে। তাহলে cos a প্লাস cot a যদি 1/x কে উল্টে যায় তাহলে নর্মালি x হয়ে যাবে। কিভাবে উল্টে যাবে যে 1 আবার কি হবে 1/x, তাহলে ভাগ হবে এটা 1 আর নিচে হচ্ছে 1/x দ্বারা ভাগ হচ্ছে, তাহলে ভাগ হলে কি হয় অপর পাশে উল্টে যায়, তাহলে 1 × x/1। 1 সাধারণত গুণাকারে একই থাকে, তাহলে x হয়ে যাবে। সো আমি সেটাই শর্টকাট লিখলাম যে 25তম কোশ্চেনে তোমাদের একই ধরনের। সো আশা করি তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ। 24তম কোশ্চেনে একটু খেয়াল করবে যে 24তম কোশ্চেনে বলা আছে cot a ইকুয়াল টু b/a, cot a ইকুয়াল টু b/a, তার মানে cot a আমরা ইউজুয়ালি জানি তোমাদের জন্য ফর শর্ট নোটে আমরা জানি নর্মালি কী আছে tan a ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে cot a ইকুয়াল টু কী হবে, তার উল্টাটা হবে, যেহেতু tan a cot এর বিপরীত, তাহলে cot a হবে সাধারণত ভূমি বাই লম্ব। सो तुम्हारा एक मने रखबे कट ए होच्छे कट एर विपरीत टेनर विपरीत ताहले टेन ए यदि लम्ब बाई भूमि हय ताहले कट ए हबे भूमि बाई लम्ब ताहले भूमि बाई लम्ब यदि हय कट ए भूमि होच्छे ए अंशटा जेहेतु एटा एंगेल और लम्ब होच्छे एटा कोणेर विपरीत जेटा एटा होच्छे लम्ब कोण होच्छे आमादेर एटा सो एई क्षेत्रे आमरा कट ए समान समान देওয়া আছে बी बाई ए ताहले आमार भूमि होच्छे बी एटा होबे ताहले बी और एटा होबे छोटो हातेर ए ताहले आमरा एई जिनिसटा जोदि जानी ताहले आमार एखाने किसेर मान बेर करते होबे जेखाने आछे sin a cos a ताहले एगुलार मानगुलो आमरा फिगार थेके बेर करे फेली सो आमरा एइबार जानी जे sin a इक्वल टू फिगार थेके sin a इक्वल टू कि होबे लम्ब बाई अतिभुज ताहले अतिभुजटा आमरा एखोनो जानी ना এই যেটা অতিভুজ দেওয়া আছে সেটা আমরা জানি না সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে অতিভুজ স্কয়ার আমরা কি পাবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তার স্কয়ার রুট এটা হচ্ছে অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে লম্ব আর এখানে হচ্ছে অতিভুজ হচ্ছে তাহলে ए स्क्वायर प्लस बी स्क्वायर आबार एरपर आछे कि कज ए ताहले कज एर मानटा आमरा बेर करे नि कज ए इक्वल टू कबे भूमि बाई अतिभुज ताहले भूमि बी और अतिभुज होच्छे ए स्क्वायर प्लस बी स्क्वायर ताहले आमरा sin a कज एर मान बेर करे फेललाम एखन मान बसिए दाओ जे प्रथमे ए ए सूत्रेर ए माने देवा आछे इनटू sin a समान कत होबे sin a समान होबे a बाई a स्क्वायर प्लस b स्क्वायर तार स्क्वायर रूट प्लस ना माइनस b इनटू की देवा आछे cos a समान कत b बाई a स्क्वायर प्लस b स्क्वायर तार रूट ब्रैकेट তাহলে নিচে অনুরূপভাবে দেওয়া আছে a ইনটু a বাই এখানে রুট লেখার জায়গা আছে তার মানে লিখে দিলাম তার আর ব্র্যাকেট দেওয়া লাগবে না a স্কয়ার প্লাস b স্কয়ার এর হবে প্লাস এর b ইনটু b স্কয়ার রুট টু দি পাওয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে আমরা মান বসিয়ে নিলাম এখন আমরা তার গুণফলগুলো সহজেই পেতে পারি सो এখন খেয়াল করো যে আমরা যদি লম্বা মাসখানাটা দাগ টেনে নেই তাহলে উপরে কি থাকে উপরে থাকে a স্কয়ার আর নিচে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার তার রুট মাইনাস সেম ভাবে উপরে b স্কয়ার আর এখানে বর্গ রুট থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সেম ভাবে নিচেও থাকে a স্কয়ার তার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার তার ব্র্যাকেট प्लस एखाने थाके बी स्क्वायर तार रूट ए स्क्वायर प्लस बी स्क्वायर सो एखाने एकटू देखते पाओ जे आमरा जोदि एखाने लाइनटा लिखी ताहले तोमरा उपरे जोदि आमरा लसागु गोसागु करी ताहले एकी जिनिस रूट ए स्क्वायर प्लस बी स्क्वायर और एखाने ताहले कि होबे जेहेतु दुई पाशे समान तार माने दुईटार लसागु होच्छे ए स्क्वायर प्लस बी स्क्वायर तार रूट सो एटा एटा द्वारा भाग करले 1 थाके तो ऊपर एज यूजुअल ए स्क्वायर आबार एटाओ सिमिलर होते बी स्क्वायर आबार नीचे एरकम भावे थाके रूट ए स्क्वायर प्लस बी तार स्क्वायर नीचे थाकबे ए स्क्वायर प्लस बी स्क्वायर सो যখনই এটা থাকবে আমরা এখানে সহজে লিখতে পারি যে চারতলা এখানে আছে সো আমরা যদি দ্বিতল বিশিষ্ট করে ফেলতে চাই তাহলে উপরেরটা আমরা নরমালি লিখে ফেলবো পাশে ভাগ আকারে আমরা নিয়ে যেতে চাই গুণ আকারে তাহলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার গুণ নিচেরটাকে যদি আমরা উপরে গুণ আকারে লিখতে চাই তাহলে উপরেরটা নিচে যাবে নিচেরটা উপরে চলে আসবে তাহলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার আর নিচে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে এই রুটের এটা সমান তাহলে সমান যদি হয় তাহলে আমরা এর পরে পাই a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার সো এটাই প্রমাণিত আর ছোট করা যায় না সো এটাই হবে তোমাদের অ্যানসার। আমরা এই পদ্ধতিতে কেন করলাম, এই পদ্ধতিতে যদি না করি, তথাকথিত যদি সমাধানের মতো করে করি, তাহলে সেখানে কিছু ঝামেলা আছে। তোমরা এগুলা সাধারণত যেখানে দেওয়া আছে, যেমন কটে বি বাই এ কোনো মান দেওয়া আছে, সেখানে কোনো কিছুর মান বের করতে হলে খুব সহজ সিস্টেম হচ্ছে ফিগার তৈরি করা। যেখানে ধরো লম্ব ভূমি দেওয়া আছে, অতিভুজ বের করে নিবা, অথবা অতিভুজ ভূমি দেওয়া আছে, লম্ব বের করে নিবা। তাতে করে তোমাদের ভুল হওয়ার পসিবিলিটি কোনো থাকবে না। এই কারণে আমার এই প্রসেস লক্ষ্য করা, আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ। 25তম কোশ্চানের অ্যান্সার, ক নম্বরের অ্যান্সারটা আমরা আসলে 23তম কোশ্চানে আলোচনা করেছি। কোশ্চানটা একই রকম ছিল, আবারও আমি আলোচনা করে নিচ্ছি। সো এখানে দেওয়া আছে, একটু দেখে নাও যে আমার ভ্যালু যেটা দেওয়া আছে কজ এ কে মাইনাস কট এ ইকুয়াল টু 1/x, আর বের করতে বলা আছে কজ এ কে প্লাস কট এ। তার মানে এ মাইনাস বি আর এ প্লাস বি এর একটা আভাস এখানে আছে, একটা উপস্থিতি এখানে আছে। তোমাদের আমরা ওইভাবেই অ্যান্সার করব, উত্তরটা বের করব। যেমন কজে কে মাইনাস কোটে আবার কজে কে প্লাস কোটে, এই ধরনের যদি উত্তর আমরা পেতে চাই, তাহলে আমরা এর আগেও বলেছিলাম আমরা সাধারণত এভাবে অ্যাপ্রোচটা করব। আমরা জানি, খুব সহজে বের করে ফেলব। আমরা জানি কজেক স্কোয়ার এ, সূত্র অনুসারে কজেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে এখানে একটু দেখতে পাও তোমরা, এখানে আছে কজেক স্কোয়ার এ আর এখানে আছে কট স্কোয়ার এ, তার মানে এ স্কোয়ার, এটা আছে বি স্কোয়ার। তাহলে সূত্র আমরা নিতে পারি, তাহলে আমরা বা চিহ্ন দিয়ে এখানে লিখলাম যে কজেক এ মাইনাস কট এ, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি, আবার লিখবো আমরা এ প্লাস বি। তাহলে কজেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1। সো তোমরা দেখতে পাও কজেক এ মাইনাস কট এর মান দেওয়া আছে। সো আমরা এই মানটা সহজে বসাইতে পারি, এটার মান দেওয়া আছে, এটার মান 1/x, উপরে সবার উপরে দেওয়া আছে, সম ইন্টু কী হবে কজেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1। তার মানে এটার মান বের করতে বলা হয়েছে। সো আমরা এখন শুধু এটার মান আননোন, বাকিগুলো নন। তাহলে এটা যে পাশে আছে এই পাশেই রেখে দিই, কজেক এ প্লাস কট এ, এটা এই পাশে রেখে দিলাম। সমান সমান যদি আমরা এই পাশে গুণ আকারে আছে, বাম পক্ষে তোমরা দেখতে পাও 1/x আছে গুণ আকারে, আমরা সেটা যদি ডান পক্ষে নিতে চাই, বাম পক্ষে গুণ আকারে থাকলে পার্শ্ব চেঞ্জ করলে অন্য পক্ষে যা ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে 1/x। সো এটা হয়ে যাবে, এটাকে যদি আমি উল্টাই, সো উপরের 1 ইন্টু 1/x, তাহলে x/1, সো সমান সমান কত থাকে x। তাহলে দেখো খুব সহজেই অ্যান্সার, যে আমাদের নর্মালি এটার মান হচ্ছে x। সো খ নম্বরে sec a সমান সমান x² + 1 ভাগ x² - 1, এই জিনিসটা দেখাইতে বলা হয়েছে। সো আমার sec এর মানটা বের করা লাগবে। সো আমরা যদি আগের ইকুয়েশনে যাই, একটু আগে যে জিনিসটা বের করলাম, আমরা যদি সেটা এই পাশে লিখি, যেমন বলা ছিল কজেক এ মাইনাস কট এ, এটা দেওয়া ছিল 1/x, আমরা পেয়েছি কত কজেক এ প্লাস কট এ সমান সমান পেয়েছি x। তার মানে এই দুইটা আমরা মান পেয়ে গেছি। এই দুইটা মান থেকে যদি আমরা ভিন্ন একটা মান বের করতে চাই, তাহলে কি হবে যদি যোগ করি, তাহলে কটে কটে কাটা, তাহলে কি হবে 2 কজেক এ সমান সমান x + 1/x। তাহলে কজেক এর মান কত হবে, কজেক এ হবে 2, এ পাশে গুণ আকারে আছে, তাহলে ওই পাশে গেলে হবে ভাগ আকারে। সো ভাগ আকারে হলে কি হবে x + 1/x। সো এই একটা মান আমরা পেতে পারি, যে কজেক এর মান। সো আমরা এখানে যদি একটু মানটা গুণ করে পেতে চাই, তাহলে যদি এরকম হয় x যদি আমরা কমন নিই, তাহলে কী হবে x² + 1, এবং এখানে যদি হাফ গুণ করে ফেলি, তাহলে আমার কি হবে x² + 1/2x। সো আমরা জানি কজেক এ, যে সাধারণত আমি যদি একটা ফিগার ড্র করি, এটাকে যদি a কোণ, b কোণ, এটা যদি c কোণ নেই, তাহলে কজেক এ, এই কোণের প্রেক্ষাপটটা যদি আমরা নেই, তাহলে কজেক এ সমান সমান সাইন এ সমান সমান কত আমরা আবার একটু আসি। সাইনে সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে কজেক এ হচ্ছে সাইনের বিপরীত, তাহলে ওয়ান বাই সাইনে মানে হচ্ছে ওয়ান বাই কজেক এ। তার মানে কজেক এটা হচ্ছে সাইনের বিপরীত, তার মানে কজেক এ সমান সমান কী হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে কজেক এতে উপরটা কী হবে? অতিভুজ, আর নিচেরটা হবে লম্ব। তাহলে অতিভুজ এখানে কোনটা আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর লম্ব কোনটা আছে? 2x। তাহলে ভূমি আমরা জানি না, ভূমিটা আমরা বের করে নিব। সেটা যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে? এক্স স্কোয়ার অতিভুজ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। সো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র অনুসারে আমি বসা দিলাম। আর এটা হবে 4x স্কোয়ার প্লাস সমান সমান প্লাস এ বি স্কোয়ার। সো এখানে যদি আমি এ বি স্কোয়ারটা পার্শ্ব চেঞ্জ করি তাহলে এ বি স্কোয়ারটা ডান পক্ষ থেকে বাম পক্ষে লিখতে চাই প্লাস 4x স্কোয়ার সমান সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1। তাহলে এবার যদি আমি এ বি স্কোয়ার রেখে দেই এই পাশে, আর 4x স্কোয়ার যদি আমি পার্শ্ব আবার চেঞ্জ করি তাহলে x টু দি পাওয়ার 4x স্কোয়ার এই পাশে আছে প্লাসের, এই পাশে গেলে হবে মাইনাসের। তাহলে 4x স্কোয়ার এখানে আছে 2x স্কোয়ার, বড়োকে মাইনাসেরটা বড়, তাহলে কত বড়? 2x স্কোয়ার বড় আছে প্লাস 1। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র আমি পেতে যাচ্ছি। যেমন দেখো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি তার স্কোয়ার। সো এটা সমান সমান সংক্ষেপে কী লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে উভয় পাশে যদি আমরা বর্গ করি, বর্গমূল করি তাহলে বর্গমূল করলে কি হবে? এ বি স্কোয়ার এখানে যদি বর্গমূল করি সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এখানে যদি বর্গমূল করি তাহলে স্কোয়ার আর বর্গমূলে কাটা, স্কোয়ার আর বর্গমূলে কাটা, সমান সমান কি পাওয়া গেল? তাহলে এ বি সমান সমান পাওয়া গেল যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা সবটাই জানি। সো আমাদের প্রমাণ করতে হবে যে sec a equal to x square plus 1 x square minus 1। তাহলে আমরা এখান থেকে সহজেই পেতে পারি। আমরা জানি, এখন আমি লিখব যে আমরা জানি সাধারণত sec a সমান সমান 1 বাই cos a। তাহলে cos a আমরা সাধারণত কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে sec a সমান সমান কী হবে? অতিভুজ বাই ভূমি। সো তাহলে আমরা কি লিখতে পারি? sec a সমান সমান ওখানে অতিভুজ কত আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর ভূমি কত আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সো এই তো প্রমাণিত। সো খুব সহজে এটা কেন এইভাবে প্রমাণ করলাম আমি একটু পরেই দেখাবো। সো আমি কেন এটা প্রমাণ করলাম সেটা তোমরা গ নম্বর প্রশ্নে দেখলে বুঝতে পারবা যে আমার কত সহজ হয়ে গেছে একটা জিনিসের। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইন্টু cosec a। তাহলে আমরা tan a প্লাস cot এর মানটা যদি জানতে পারি, তারপরে cosec a ইন্টু cosec এর sec a ইন্টু cosec a এটার মানটা যদি বসিয়ে জানতে পারি, তাহলে দুইটা যদি সমান সমান হয় তাহলে কিন্তু আমাদের প্রমাণ। সো গ নম্বরে বামপক্ষ যে অংশটা আমাদের খুব সহজ হয়ে গেছে, ফিগারটা আমরা আগেরটাই রেখে দিয়েছি। সো বামপক্ষে তো বলা আছে tan a প্লাস cot a, তার মানে আমরা বামপক্ষের এই মানটা যদি সহজে বসাইতে চাই তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে tan a ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই ভূমি। আবার বলা আছে cot a তার বিপরীত, তার মানে ভূমি বাই লম্ব। সো এইটার এখন মান যদি আমরা এখানে বসাই, মান বসিয়ে পাই। সো আমরা লিখতে পারি যে tan a সমান সমান 2x বাই x স্কোয়ার মাইনাস 1 প্লাস তার উল্টাটা एक्स स्क्वायर माइनस वन बाई टू एक्स सो एटा एखन जोदि आमरा जोग बियोग करी सो खूब सहजेई बाम पक्षे जोदि आमरा लसागु नेई ताहले कि होबे टू एक्स एक्स स्क्वायर माइनस वन जेहेतु दुइटा आनकमन ताहले दुइटा गुण आकारे थेके जाबे और एक्स एक्स स्क्वायर माइनस वन दिए जोदि एटाके भाग करी ताहले थाके टू एक्स ताहले टू एक्स गुण करले होबे फोर एक्स तार स्क्वायर प्लस टू एक्स दिए जोदि एटाके भाग करी ताहले टू एक्स चले जाबे थाके उपरे एक्स एक्स स्क्वायर माइनस वन एखानेও एक्स स्क्वायर माइनस वन तार माने एक्स स्क्वायर माइनस वन तार होल स्क्वायर হয়ে যাবে। সো এখানে যদি আমি সহজে এটাকে করে ফেলি বাকি অংশটা টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে হবে ফোর এক্স স্কোয়ার এটাকে যদি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার যদি সূত্র নেই তার কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সহজে একটু খেয়াল করো যে টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান और ऊपर साधारणत कि होबे एखाने फोर एक्स स्कोर होच्छे प्लसर टू एक्स स्कोर होच्छे माइनसर ताहले जोग बियोग करा जाबे जेहेतु दुइटा एकई जिनिस ताहले बड़ोके फोर एक्स स्कोर कयटा बड़ो दुइटा बड़ो सो आमी लिखते पारी एक्स टू दि पावर फोर प्लस टू एक्स स्कोर प्लस वन एटा लिखे फेललाम जे कारण टू एक्स स्कोर प्लस एटा बड़ो छिलो तार माने नीचे कत टू एक्स एक्स स्कोर माइनस वन और ऊपर कि होबे ए स्कोर प्लस टू ए बी प्लस बी स्कोर ए स्कोर प्लस टू ए इंटू बी प्लस बी तार होल स्कोर ताहले कि लेखा जाए टू एक्स एक्स स्कोर प्लस वन और एखाने होबे एक्स स्कोर प्लस वन तार होल स्कोर ताहले एटा नर्माली एटा होबे एक्स स्कोर माइनस वन आमि एकटु भुल करे फेलछि एक्स स्कोर माइनस वन ताहले एटा बाम पक्षे थेके गेलो सो आमरा जोदि लिखी डान पक्ष कि छिलो सेक ए इनटू कज ए के ताहले आमरा जोदि एखान थेके बेर करी सेकेर मानटा तो एखाने देवा आछे आबार एखान थेकेओ निते पारी कज ए समान समान कज ए समान समान कत होबे भूमि बाई অতিভুজ আবার সাইন এ সমান সমান কত হবে লম্ব বাই অতিভুজ তাহলে ঠিক এগুলো উল্টাইলি sec এ cos এ পাওয়া যাবে sec হবে cos এর বিপরীত তাহলে cos এ যা আছে sec এ তার উল্টাটা হবে যেমন x স্কয়ার প্লাস 1 টা উপরে হবে আর x স্কয়ার মাইনাস 1 টা নিচে হবে ইনটু cos এ কে হবে sin এর বিপরীত এটার বিপরীত সো এখানে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে যাবে সো এখানে খুব সহজেই মিলে যাবে 2x গুণ করাই আছে অলরেডি এখানে লসাগু গসাগুর কোনো কাজ নাই সো 2x ইনটু x স্কয়ার মাইনাস 1 সো উপরে জাস্ট গুণ আকারে থেকে যাবে x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার যেহেতু a গুণ a তার মানে a তার স্কয়ার সো x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার सो এখানের সাথে এটা মিলিয়ে দেখো যে সমান বাম পক্ষ সমান ডান পক্ষ সো প্রমাণিত। উদ্দীপকের আলোকে বলতে এই যে ফিগার যেটা ড্র করে আমরা এটা সমাধান করেছি এই উদ্দীপকের আলোকে যে sec a ইকুয়াল টু দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 এটার আলোকে আমাকে প্রমাণ করতে হবে সো আমরা এটার আলোকে খুব সহজেই তার অ্যানসারটা বের করে ফেললাম যে বাম পক্ষতে একই ফিগার থেকে যার কারণে আমার খ নম্বরের প্রশ্নের অ্যান্সার এবং গ নম্বরের প্রশ্নের অ্যান্সার প্রায় কাছাকাছি হবে এবং ফিগার থেকেই বর্ণনা আকারে হবে সো এটা আশা করি তোমাদের খুব সহজেই তোমাদের মনে থাকবে সো ধন্যবাদ। তোমাদের আজকে দেখাবো সৃজনশীল বোর্ড পরীক্ষার যত প্রশ্ন আছে এবং তা সহজে উত্তর বের করার কৌশল খুব সহজ একটা জিনিস যদি তোমরা ভালোভাবে দেখো এবং নিজেরাও লিখো একবার তোমাদের অবশ্যই লিখতে হবে শুধুমাত্র দেখলেই হবে না আশা করি তোমরা ইউটিউবের ভিডিওটা দেখবে এবং সাথে নিজেরও লিখবে তাহলে তোমাদের যতগুলা নৈর্ব্যক্তিক এবং রিটেন ছোট কোশ্চেনগুলো আছে সবগুলোর অ্যান্সার তোমরা খুব সহজেই বের করতে পারবে সেগুলোর টেকনিকটাই আমি দেখাবো। প্রথমে আসি ফিগার নিয়ে যে যদি দেখাই যে এ বি সি এগুলাতে তিনটা বাহুর সমন্বয়ে একটা ত্রিভুজ যেটা আমি যদি বলি যে এ বি সি কোণ যেখানে বি কোণ সমান এক সমকোণ যেমন বিতে এখানে একটা রেক্টেঙ্গুলার চিহ্ন দেওয়া আছে তাহলে বলা যায় যে বি কোণ সমান সমান এক সমকোণ মানে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি আর এদিকে থেটা হচ্ছে সি এর যেখানে এটা হচ্ছে থেটা অ্যাঙ্গেল বলা আছে তাহলে এ সি বি এটা হচ্ছে একটা থেটা এটা একটা অ্যাঙ্গেল সো তোমাদের যেই অ্যাঙ্গেলের কথা বলা থাকে সো আমরা আগেও জানি আমার আগের লেকচারগুলো যদি তোমরা দেখে থাকো সো আগের লেকচারে বলা আছে যে কোণের সাথে যে দুইটা বাহু থাকে এই কোণের সাথে এ একটা বাহু তার মানে কোণের সাথে এসি একটা বাহু বিসি একটা বাহু আবারও দেখে নাও যে এই যে একটা কোণ এই কোণের সাথে এসি একটা বাহু বিসি একটা বাহু দুই বাহুর মধ্যে বড় যেটা এটাকে বলা হয় অতিভুজ তার মানে দুই বাহুর মধ্যে বড় কোণটা এসি বড় তার মানে এসি বাহুটা বড় এটাকে বলা হয় অতিভুজ অপর যে বাহুটা এটাকে বলা হয় সন্নিহিত বাহু অথবা ভূমি সন্নিহিত বাহু অথবা ভূমি তার মানে এটাকে বলা হবে সন্নিহিত বাহু অথবা এটাকে বলা হয় ভূমি অথবা এটাকে বলা হয় ভূমি আবার অপোজিট যে বাহুটা যেটা কোণের বিপরীত বাহু কোণ হচ্ছে এটা তাহলে বিপরীত বাহু হচ্ছে এবি এবি বিপরীত বাহুকে লম্ব বলি আবার অনেক সময় বিপরীত বাহু বলি তার সন্নিহিত বাহু অতিভুজ এবং বিপরীত বাহু অথবা লম্ব এটাকে অনেক সময় বলা হয় লম্ব অথবা বলা হয় বিপরীত বাহু তাহলে একটা জিনিস স্মরণ রাখবে যে আমাদের এখানে বলা আছে টেন থিটা আমরা জানি টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি সো ছোট্ট করে আমরা যদি এখানে লিখিয়ে রাখি টেন থিটা অলওয়েজ লিখতে থাকবো তাহলে আমরা এটা স্মরণ হয়ে যাবে লম্ব বাই ভূমি টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি সাইন থিটা ইকুয়াল টু তাহলে কী হবে লম্ব বাই অতিভুজ তাহলে কস থিটা হবে ভূমি বাই অতিভুজ তাহলে বাকি যে তিনটা আছে সেগুলো হচ্ছে এই তিনটার বিপরীত যেমন এটার বিপরীত হচ্ছে টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা হবে তার বিপরীত তাহলে কট থিটা কি হবে ভূমি বাই লম্ব টেন থিটা যদি হয় লম্ব বাই ভূমি তাহলে কট থিটা হবে ভূমি বাই লম্ব আবার সাইন থিটার বিপরীত আমরা জানি কজেক থিটা সাইন থিটার বিপরীত হচ্ছে কজেক থিটা সাইন থিটা যদি হয় লম্ব বাই অতিভুজ তাহলে কজেক থিটা হবে অতিভুজ বাই লম্ব কজ থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে সেক থিটা তার বিপরীত বাহু সেক তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি সো এখানে 6টা জিনিসের ডেফিনিশন আমি দিয়ে দিয়েছি সো আশা করি তোমরা যেটাই বের করতে বলা হোক না কেন আমার এখানে বলা আছে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি তাহলে লম্ব হবে 4 তার মানে এখানে আমি 4 লিখব এবি সমান সমান 4 আর 3 হচ্ছে ভূমি তাহলে সন্নিহিত বাহু হচ্ছে ভূমি এটা হচ্ছে ভূমি তাহলে অতিভুজ কি হবে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার রুট এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দুই বাহু দেওয়া থাকলে আরেক বাহু বের করার কৌশল তাহলে অতিভুজ কি হবে অতিভুজ হবে আবার যদি আমি ইকুয়েশনটা এখানে লিখি যা আমরা নর্মালি জানি অতিভুজ স্কোয়ার এ সি স্কোয়ার এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বি সি স্কোয়ার তোমরা ফিগারে একটু খেয়াল করো তাহলে এই ফিগারে যখন আমরা এসির মান বের করতে চাইব এ সি তখন আমরা লিখতে পারি রুট টু দি পাওয়ার এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার কারণ কি এটা কীভাবে আসলো এর যে উভয় পাশে বর্গমূল করলে এই বর্গ আর বর্গমূল কাটা যাবে আর এখানে এটার উপর বর্গমূল চিহ্ন চলে আসবে ঠিক একইভাবে এটার উপর বর্গমূল চিহ্ন চলে আসছে তো আমরা যদি ছোট্ট করে দেখি যে 4 4 16 প্লাস 9 সমান সমান 25 তার উপর বর্গমূল সমান সমান হয় 5 সো আমরা মান পেয়ে গেলাম অতিভুজ হচ্ছে 5 আর লম্বটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 3 সো আমরা এখন যদি কজেক থিটার মান বের করতে চাই তাহলে কজেক থিটার মান কি হবে কজেক থিটা समान समान इजुअलि साइनेर विपरीत तार माने साइन छिलो लम्ब बाई अतिभुज ताहले अतिभुजटा आगे हबे ताहले अतिभुज हबे कि 5 उल्टा जदि हय अतिभुज ऊपरे और नीचे हबे लम्ब लम्ब हच्छे 4 cos स्क्वायर थीटा जदि बेर करते चाय ताहले आगे cos थीटार मान बेर करब cos हच्छे भूमि बाई अतिभुज ताहले भूमि कत आछे भूमि आछे 3 और अतिभुज हच्छे 5 ताहले cos स्क्वायर थीटार कि हबे एटार ऊपर जदि स्क्वायर देई ताहले एटार ऊपरे स्क्वायर दिते हबे ताहले एटार जदि स्क्वायर देई ताहले कत 3 × 9 और हच्छे 5 × 5 = 25 ताहले एटा तार आंसर। एखन एखाने जेभाबे बेर करते बला होक ना केन तोमरा आशा करी भालोभाबे बुझते पारबे जेटा थीटा। एबार आसि एखाने आरेकटा फिगार देखो जेखाने सी हच्छे एक समकोण ए बी सी एक त्रिभुजे सी एक समकोण और एटा हे एंगेल तार माने एखाने देखो जे एटा सी छिलो सेई कोण थीटा और एखाने ए हे कोण ताहले cos थीटा समान समान कत हबे ताहले cos थीटा समान समान आमरा जदि लिखी तोमादेर एकटा प्रश्न छिलो बोर्डेर प्रश्ने जेरकम एकटा फिगार दिये बला छिलो cos थीटा समान समान कत ताहले cos थीटा समान समान आमरा कि जानि एखानेर इकुएशन थेके अतिभुज बाई भूमि बाई अतिभुज ताहले भूमि कत এই যে থিটা থিটার সাথে দুইটা মানে বাহু আছে এই একটা বাহু দুইটা বাহুর মধ্যে যেটা বড় এটা হবে অতিভুজ আর যেটা ছোট এটা হবে সন্নিহিত বাহু অথবা ভূমি। তাহলে আমরা ভূমি পেয়ে গেলাম cos থিটার ভূমি কত AC তাহলে ভূমি বাই অতিভুজ অতিভুজ কত হবে AB তাহলে এই যে পেয়ে গেলাম এখানে। সো এখানে আবার একটু খেয়াল করো যদি আমার আগের মতোই হয় जे आमार आगे अतिभुज कत पेयेछि 5 ताहले लम्ब कत पेयेछि 4 सो एटा हच्छे 4 और भूमि कत पेयेछि 3 भूमि पेये गेछि 3 ताहले 3 4 5 एखन जदि बोले तोमाके जे cosec थीटार मान कत एखन जदि बोले cosec थीटार मान कत ताहले cosec थीटा मानेर कि हबे आमरा जानि cosec हच्छे अतिभुज बाई लम्ब ताहले एर मध्ये अतिभुज कत 5 अतिभुज बाई लम्ब लम्ब कत हबे 4 लम्ब हच्छे 4 ताहले 5/4 सो एटा एभाबेই আমাদের বের করা সম্ভব। যদি এখন আমাদেরকে বলে যে না আমার থিটা হচ্ছে এইটা না সো এখন একটু খেয়াল করো যদি আমাকে বলা হয় থিটা হচ্ছে এটা হচ্ছে নতুন করে থিটা যেটা বি তার থিটা सो बाकी मान देवा आछे एखन आमाके जदि बोला हय cosec थीटार मान कतो एखन जदि बोले cosec थीटार मान कतो ताहले cosec थीटा आमरा जानि कतो जे अतिभुज बाई लम्ब माने साइनेर विपरीत ताहले अतिभुज एटा जदि हय एंगेल ताहले एई दुइटार जे बाहु एई एकटा बाहु आर एई एकटा बाहु दुइटा बाहुर मध्ये बड़ कोनटा एटा बड़ ताहले एटा अतिभुज और एटा हच्छे ताहले भूमि और लम्ब हच्छे 3 AC ताहले cosec एर मान कतो अतिभुज कत 5/ अतिभुज बाई लम्ब तार लम्ब कत 3 आगे कत आसछिलो 5/4 एखन हबे 5/3 तार माने एखन किन्तु चेंज हये जाच्छे। तारपर जदि आमी बोली जे एबार बेर करो जे cot एर मान कत बा cot एखाने थीटा cot थीटार मान कत हबे तोमाके बेर करते बला हलो ताहले आमरा जानि tan थीटा समान समान भूमि बाई लम्ब ताहले cot थीटा कि हबे तार विपरीत तार माने tan थीटा হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে cot থীটা হবে ভূমি বাই লম্ব তাহলে এখানে ভূমি কত আছে 4 আর লম্ব কত আছে 3 তাহলে এটা হচ্ছে cot থীটা। সো এইভাবে করে যদি আমাকে বলা হয় যে এবার sec থীটার মান বের করো sec থীটা তাহলে sec থীটা সমান সমান আমি জানি কত অতিভুজ বাই ভূমি যেহেতু cos থীটার বিপরীত তাহলে অতিভুজ কত এর মধ্যে অতিভুজ হচ্ছে 5 আর sec থীটা অতিভুজ বাই ভূমি ভূমি কত 4 তাহলে 5/4 হয়ে যাবে sec থিটার মান। সো এইভাবে আশা করি তোমরা ব্যাখ্যাটা কোন যেখানেই হোক না কেন কোন অনুসারে তোমরা আগে সাজায় নেবে কোনটা অতিভুজ কোনটা ভূমি কোনটা লম্ব। সো সেই অনুসারে তোমরা এই সূত্রের মাধ্যমে বাকি জিনিসগুলো বের করে নেবে। তারপর তোমাদের কিছু কিছু প্রশ্ন এরকম ছিল যেমন sec কত কিছু প্রশ্ন sec স্কয়ার থিটা -10 স্কয়ার থিটা +12 ইকুয়াল টু কত। যদি এই ধরনের প্রশ্ন হয়ে থাকে সেটা এই ধরনের প্রশ্নের সাথে এরকমও হতে পারে जे कोजेक स्क्वायर थीटा माइनस कट स्क्वायर थीटा प्लस वन समान समान कत। এই ধরনের বিভিন্ন প্রশ্ন হতে পারে। তাহলে এই ধরনের প্রশ্ন হলে আমরা সাধারণত সূত্রের মানটা অবশ্যই মনে রাখবো, যেমন কোজেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটার মান 1। তাহলে 1 প্লাস হাফ, তাহলে কত হবে? কত হবে? 1.5। আবার এখানে কোজেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটার মানও 1। তাহলে 1 প্লাস 1 এখানে হবে 2। তাহলে অ্যান্সারগুলো সহজেই তোমরা বের করে নিতে পারবে, 1 অথবা 2। আবার অনেক সময় এই জিনিসটা এভাবে বলা থাকে যে, এর আগেও তোমাদের দেখিয়েছে শর্ট কোশ্চানগুলো, কজেক থেটা প্লাস ধরো কট থেটা ইকুয়াল টু বলা আছে তোমাদের 2 হলে নেগেটিভ ভ্যালুটা যে কজেক থেটা মাইনাস কট থেটা ইকুয়াল টু কত। আমাদের এই ধরনের একটা কন্ডিশন বলা হলো যে কজেক থিটা মাইনাস কট থিটা দেওয়া আছে, কজেক থিটা প্লাস কট থিটার ভ্যালু দেওয়া আছে, আর বলা আছে কজেক থিটা মাইনাস কট থিটার ভ্যালু কত। সো এখান থেকে তোমরা একটু জিনিস মনে রাখবে যে আমরা জানি এই ধরনের ইকুয়েশানে যে এই যে কজেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেটা লিখলেই তোমাদের ভ্যালুটা খুব সহজে চলে আসবে। কজেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 যদি আমরা এটা লিখি, তাহলে এটা ভাঙাবো এ প্লাস বি और a माइनस बी इंटू ए प्लस बी कॉजेक थीटा प्लस कॉट थीटा ए प्लस बी ए माइनस बी इक्वल टू 1। তাহলে এখানে মান দেওয়া আছে কার? প্লাসের মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 2, এটার মান দেওয়া আছে 2, আর এটার মান বের করতে হবে, এটার মান বের করতে বলা হয়েছে। তার মানে এখানে আছে গুণ আকারে, এটার সাথে গুণ আকারে আছে, যদি আমরা পক্ষ চেঞ্জ করি তাহলে হবে ভাগ আকারে। তাহলে এটার মান হচ্ছে 2, এই পাশে আছে গুণ আকারে, যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে 1 এর ভাগ। তাহলে আমার কি হবে? 1/2। তাহলে এই হাফ হচ্ছে অ্যান্সার। তো খুব সহজে আমরা বের করে ফেলতে পারি এই ধরনের টেকনিক্যাল কোশ্চেনগুলো। যে আশা করি তোমাদের যত কঠিন কোশ্চেনই হোক না কেন, এর বাইরের কোশ্চেন আমি আসলে দেখি নাই, সো তোমরা এর মধ্যেই আসলে সব কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাবে। আর একটু টেকনিক দেখাবো। সো এখানে দেখো ঢাকা বোর্ডে 2016 সালে এসেছে যে কজেক এ ইকুয়াল টু এ বাই বি হলে 10 এর মান কত। আমরা যেরকম দেখিয়েছিলাম যে কোনো মান দিয়ে, এখানে আছে এ বাই বি দিয়ে। সো আমরা কজেক এ সমান সমান আগে কি জানি সেটা আগে লিখবো, যে আমরা জানি সাইন এ সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে কজেক এ সমান সমান কী হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে এটা জানি আমরা হবে কজেক এ। তাহলে অতিভুজ এ আছে, তাহলে এটা যদি হয় এ অ্যাঙ্গেল, যেহেতু কজেক এ, তাহলে অতিভুজ হবে এ আর লম্ব হবে বি। তাহলে একটা খেয়াল করো, যদি এখান থেকে আমরা বাকি মানটা ক্যালকুলেট করতে চাই, তাহলে এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমার মান বের করতে হবে ভূমি স্কোয়ার। তাহলে আমরা পার্শ্ব চেঞ্জ করবো পুরোটাই, এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারবো এ বি স্কোয়ারের মান কত। তাহলে এটা হবে এ স্কোয়ার, আর বিটা এই পাশে প্লাস চিহ্নের আছে, এই পাশে গেলে হবে উল্টা চিহ্ন মাইনাস। তাহলে উপর পাশে যদি বর্গমূল করি, তাহলে এই পাশের স্কোয়ার আর বর্গমূলে কাটা যাবে, আর এখানে হবে বর্গমূল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সুন্দরভাবে এটা আমরা পেয়ে গেলাম, যেটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার বর্গমূল। তাহলে এটা আমরা সহজে জেনে গেলাম যে লম্ব, ভূমি এবং অতিভুজ। সো আমরা যদি এখন 10 এর মানটা খুব সহজে ক্যালকুলেট করে ফেলতে পারবো, যে 10 এর সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। 10 এ খুব সহজে বের করে ফেললাম। সরি, লম্ব বাই ভূমি, আমি একটু ভুল করেছি। লম্ব বি এবং ভূমি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার রুট। এটা হবে 10a। আবার যদি বলা হয় কখনো যে সাইন a এর মান বের করো, তাহলে কি হবে? সাইনে হবে লম্ব বাই বি বাই অতিভুজ। যদি বলা হয় কখনো cos এর মান বের করার জন্য cos a তাহলে কি হবে ভূমি বাই অতিভুজ তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে ভূমি আর অতিভুজ হবে a তাহলে ভূমি বাই অতিভুজ আশা করি তোমাদের এরকম কোনো কোশ্চেন আসলে তোমরা অবশ্যই ভালোভাবে অ্যানসার দিতে পারবে উইদাউট এনি হেজিটেশন আমরা এখানে দেখো রাজশাহী বোর্ডে 15 সালে এসেছে একটু কোশ্চেন যে এর মধ্যে কোনটা সঠিক চারটার মধ্যে যে ক খ গ ঘ একটু খেয়াল করো আমরা সূত্রে জানি sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা = 1 তাহলে এখানে খেয়াল করো tan স্কয়ার এক পাশে আছে তার মানে sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা দুটো একই পাশে হতে হবে যদি sec স্কয়ার থিটা এখন tan এর পাশে নিয়ে যাই পার্শ্ব চেঞ্জ করি তাহলে এটা কি হবে প্লাস এ পরিণত হয়ে যাবে তার মানে আমার সূত্রে কি ছিল sec স্কয়ার থিটা - tan মানে একটা আরেকটার সাথে বিয়োগফল কিন্তু হয়ে যাবে যোগফল তার মানে এটা সঠিক না আবার বলা আছে cos স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা এটা ছিল - cot স্কয়ার থিটা সো এটাও সঠিক না sin স্কয়ার থিটা - cos স্কয়ার থিটা এখানে হবে মাঝখানে হবে প্লাস চিহ্ন তার মানে এটাও সঠিক না এখন এটা সঠিক কিনা এটা দেখার জন্য 1 cos স্কয়ার ইকুয়াল টু আমরা নরমালি কি জানি sin স্কয়ার theta plus 1/sec square theta আমরা জানি যে cos square theta = 1 তার মানে এটা আমাদের ঠিক আছে তার মানে এই চারটার মধ্যে आंसर হবে এটা সো এইভাবে করে কিছু টেকনিক্যাল কোশ্চেনের आंसर আমরা অবশ্যই পারবো আশা করি প্র্যাকটিস করলেই হয়ে যাবে কিছু টেকনিক্যাল কোশ্চেন যা কিভাবে শর্টকাটে आंसर করতে হবে যদি পরীক্ষায় আসে সেটা এখানে একটু দেখানোর চেষ্টা করব sin θ + cos θ = a হলে sin to the power 4 θ + cos to the power 4 θ এর মান কত সো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের বলা আছে যে sin to the power 4 এটাকে যদি আমি এইভাবে লিখি এত θ এইভাবে লিখতে পারি প্লাস cos স্কয়ার θ প্লাস তার হোল স্কয়ার এইভাবে যদি লিখতে পারি লিখলে a স্কয়ার + b স্কয়ার সূত্র আসে তাহলে কি হবে a স্কয়ার + b স্কয়ার সূত্র মানে হচ্ছে a + b তার হোল স্কয়ার + b স্কয়ার মানে a + b তার হোল স্কয়ার - 2ab 2 sin স্কয়ার থিটা * cos স্কয়ার থিটা তাহলে আমরা জানি যে sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা তার স্কয়ার থিটা এই দুইটার মান আমরা জানি যে নরমালি 1 মাইনাস এখানে আছে 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সো এখানে যদি লিখি যে 1 - একটু টেকনিক্যালি আমি যদি এদিকে 4 লিখতে চাই তার এদিকে আমার যদি হাফ দিয়ে গুণ করি তাহলে হাফ * 4 2 হয়ে যাবে তাহলে 4 sin স্কয়ার থিটা * cos স্কয়ার থিটা এটা কেন লেখার কারণ হচ্ছে যে 2ab তার স্কয়ারটা লিখব সো এই কারণে আমার দরকার আমি যদি লিখি যে হাফ তার ব্র্যাকেট তাহলে কি হবে 2 sin theta * cos theta তার স্কয়ার সো এই কারণে আমি সাধারণত হাফ দিয়ে মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করেছি 1 - হাফ তাহলে 2ab তার স্কয়ার এটাকে যদি আমি আবার আরেকটু ডিজাইন করে লিখতে হবে आंसरের সাপেক্ষে আমি যদি লিখি যে 1 - 1 তাহলে 1 যদি বিয়োগ করি প্লাস যদি লিখি যে 2 sin theta * cos theta তার স্কয়ার তার মানে 1 এ 1 এ কাটা গেলে তো কিছু থাকে না তার মানে এটা বাড়তি লিখেছি এবং দুটো প্লাস মাইনাস সমান রেখেছি এখন এই 1 এর পরিবর্তে আমরা যদি লিখি যে sin স্কয়ার থিটা प्लस cos स्क्वायर थीटा और -1 টা পরে লিখব তাহলে 2 sin थीटा * cos थीटा -1 তাহলে আমরা দেখো এই পাশে একটু কি লিখতে পারি যে হাফ যে a স্কয়ার + 2ab সূত্র অনুসারে + b স্কয়ার প্রথমে তাহলে কি হয় a + b তার হোল স্কয়ার a + b তার হোল স্কয়ার সাথে -1 তার হোল স্কয়ার তাহলে আমার কি দাঁড়াবে 1 - হাফ ব্র্যাকেটে a + b তার হোল স্কয়ার -1 তাহলে sin θ + cos θ এটার মান দেওয়া আছে সাধারণত a সো এটার মান এ যদি থাকে তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। সো এটা ইউজুয়ালি অ্যান্সার হতে পারে যদি তোমাদের নৈবেত্তিক প্রশ্নে বা বড় কোনো প্রশ্নে এসে থাকে। আরও কিছু টেকনিক্যাল প্রশ্ন বিকারুন্নেসানুন স্কুল অ্যান্ড কলেজে এসেছে। সো যে কোনো মুহূর্তে বোর্ডে আসতে পারে এই ধরনের কিছু টেকনিক্যাল কোশ্চানের অ্যান্সার আমি এখানে দিচ্ছি, যে সেক থেটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার বর্গ হলে টেন থিটার মান কত, এত হলে টেন থিটা সমান সমান কত। এই ধরনের টেকনিক্যাল কোশ্চানে আমরা জানি সেক থিটার সমান সমান কস থিটার বিপরীত। সো আমরা একটা ফিগারটা ড্র করে ফেলি, ছোট্ট একটা ফিগার খুব সহজে ড্র করে ফেলবো এবং সেখান থেকে ব্যাখ্যাটা বলবো, যদিও আমার একটু আঁকা বাঁকা হয়ে গেছে ফ্রি হ্যান্ডে। সো সেক থিটা এটা যদি হয় থেটা তাহলে আমরা বলতে পারি যে সেক থিটা সাধারণত কস থিটার বিপরীত। কস থিটা কী ছিল? ভূমি বাই অতিভুজ। তাহলে এটাকে এভাবে যদি আমি লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে ওয়ান, তার মানে এটাকে কী লেখা যায়, এটা হচ্ছে ভূমি, তাহলে এটা হচ্ছে অতিভুজ। কারণ কস থিটা হচ্ছে, কস থিটা সমান সমান কী ছিল, কস থিটা ছিল ভূমি বাই অতিভুজ। আশা করি তোমাদের মনে আছে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা। তার মানে সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি যদি হয় তাহলে অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ভূমি হচ্ছে ওয়ান। তাহলে এটা যদি হয় টেন থিটা হলে লম্ব লাগবে, মানে এইটা জানা লাগবে সাথে। তার লম্বটা কীভাবে বের করতে পারি, যে নর্মালি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা বর্গ রুট অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা যদি পার্শ্ব চেঞ্জ করি বিসি স্কোয়ার প্লাস ওয়ান, আর এটার বর্গ আর রুটে সাধারণত কাটা যায়, তারা থাকে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এই ওয়ানে এই পাশের ওয়ান আর এই পাশের ওয়ান সমান দুই পাশে, তাহলে বিসি তার স্কোয়ার ইকুয়াল টু থাকে এক্স তার স্কোয়ার। সো উপপাশে যদি বর্গমূল করি তাহলে বিসি সমান সমান থাকে অনলি এক্স, তাহলে এটা সমান সমান অনলি এক্স। যদি এটার মানটা আমরা জেনে যাই তাহলে টেন থিটা ইকুয়ালটি খুব সহজেই বের করতে পারি, যে টেন থিটার মান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এদিকে লম্ব আছে সাধারণত এক্স আর ভূমি আছে ওয়ান, তার মানে এটার মান হচ্ছে নর্মালি এক্স। যদি বলা হয় এবার তোমাকে যে টেন থিটার পরে সাইন থিটার মান কত বের করো, তাহলে সাইন থিটা হচ্ছে নর্মালি কী হবে, লম্ব বাই অতিভুজ, তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সো এটা হবে সাইন থিটার ভ্যালু। এখন আর একটা টেকনিক্যাল কোশ্চেনে বলা আছে যে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু টু হলে ওয়ান প্লাস সাইন থিটার মান কত। সো এই ধরনের কোশ্চেনে যে এত হলে তার যেটা দেওয়া আছে এটার দিকে আমরা আগাই, যে সেক থিটা সমান সমান আমরা জানি ওয়ান বাই কস থিটা, আবার টেন থিটা আমরা জানি যে সাইন থিটা বাই কস থিটা সমান সমান টু। সো এখানে যদি আমরা নিচে লসা গুনি তাহলে নিচে কস থিটাই থেকে যাবে আর উপর হবে ওয়ান প্লাস সাইন থিটা। তাহলে দেখো এই যে ওয়ান প্লাস সাইন থিটা সেটা পাওয়া গেছে সমান সমান টু। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এটা নিচে এটা উপরে, তাহলে এটার সাথে এটা গুণ হবে, আর টু এর নিচে মনে মনে ওয়ান আছে এটার সাথে উপরেটার গুণ হবে, তার মানে ওয়ান প্লাস সাইন থিটা ইকুয়াল টু টু কস থিটা। তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ইকুয়াল টু টু কস থিটা আমরা খুব সহজেই পেয়ে গেলাম। সো অ্যান্সার যেটা দেওয়া আছে ওয়ান প্লাস সাইন থিটা ইকুয়াল টু টু কস থিটা খুব সহজেই বের করা যাবে এবং অ্যান্সারটা দেওয়া যাবে। আশা করি প্রত্যেকটা নৈবিত্তিক প্রশ্নই তোমরা খুব চতুরতার সাথে খুব অল্প সময় নিয়ে অ্যান্সার করবে সঠিকভাবে, এই আশায় ব্যক্ত করি শেষ করলাম।